सेंट्रल नर्वस सिस्टम, ठीक है, सेंट्रल नर्वस सिस्टम जेटा के आमरा कि बोली CNS, ताई तो এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আমরা জানি দুখানা পার্ট থাকে, একটাকে বলা হয় ব্রেন, একটাকে বলা হয় স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড। এবার এই যে ব্রেন আর স্পাইনাল কর্ড, এটা তো প্রথমে তৈরি হয়ে যায় না, এটা ডিউরিং ডেভেলপমেন্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আস্তে আস্তে আমরা ব্রেন পাই। প্রথমে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় নিউরাল টিউব। এই যে নিউরাল টিউব যেটা, এই নিউরাল টিউবটা প্রথমে তৈরি হয়, দেন এই নিউরাল টিউবটা ব্রেন এবং স্পাইনাল কর্ডে ভাগ হয়ে যায়। এই যে নিউরাল টিউব আমরা যেটা বলছি, এই নিউরাল টিউবে আমরা চারখানা সেগমেন্ট প্রথমে দেখতে পাই। কী কী মানে নিউরাল টিউবটা কেমন দেখতে হয় তার চারখানা সেগমেন্ট, এই হচ্ছে প্রথম সেগমেন্ট, এই হচ্ছে দ্বিতীয় সেগমেন্ট, এই হচ্ছে তিন নম্বর সেগমেন্ট, আর এই হচ্ছে চার নম্বর সেগমেন্ট। তাহলে আমরা কটা সেগমেন্ট দেখছি, এক দুই তিন চার, এই চারটে সেগমেন্ট আমরা দেখছি। নিউরাল টিউবের এই চারটে সেগমেন্টের নামগুলো আগে আমরা জেনে নিই। প্রথম যে সেগমেন্ট সেটাকে বলা হয় প্রোসেনসেফালন, সেটাকে বলা হয় প্রোসেনসেফালন। দ্বিতীয় যে সেগমেন্ট সেটাকে বলা হয় মেসেনসেফালন, মেসেনসেফালন। তিন নম্বর যে সেগমেন্ট সেটাকে বলা হয় রম্বেনসেফালন, এইটা রম্বেনসেফালন। আর এই যে চতুর্থ যে সেগমেন্ট, এটা স্পাইনাল কর্ড, এটা স্পাইনাল কর্ড। তাহলে যখন ব্রেনের যখন আর্লি ডেভেলপমেন্ট হচ্ছে তখন আমরা কি দেখব, এই যে নিউরাল টিউবের যে প্রথম যে তিনটা সেগমেন্ট অর্থাৎ প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং রম্বেনসেফালন, এইগুলো ব্রেন তৈরি করবে। এই তিনটে সেগমেন্ট কি তৈরি করবে, ব্রেন তৈরি করবে। আর নিচের যেটা রয়েছে স্পাইনাল কর্ড, এটা তো স্পাইনাল কর্ডই থাকবে। বোঝাতে পারলাম? এই যে তিনটে জিনিস আমরা দেখলাম, প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং রম্বেনসেফালন, এগুলোকে বলা হয় প্রাইমারি ব্রেন ভেসিকেলস। তাহলে আমরা কখানা প্রাইমারি ব্রেন ভেসিকেল দেখছি, তিনখানা, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর। প্রথমটা হচ্ছে প্রোসেনসেফালন, দ্বিতীয়টা হচ্ছে মেসেনসেফালন এবং তিন নম্বরটা হচ্ছে রম্বেনসেফালন। এবার যত ডেভেলপমেন্ট হবে, আর্লি ডেভেলপমেন্টের দিকে আমরা কী দেখব, এই যে যখন এটা ডেভেলপমেন্ট হবে তখন এই তিনখানা প্রাইমারি ব্রেন ভেসিকেল পাঁচখানা সেকেন্ডারি ব্রেন ভেসিকেলে কনভার্ট হয়ে যাবে। তিনখানা ব্রেন ভেসিকেল পাঁচখানা সেকেন্ডারি ব্রেন ভেসিকেলে ট্রান্সফর্মড হয়ে যাবে। অর্থাৎ প্রথম যে প্রাইমারি ব্রেন ভেসিকেল যেটা ছিল প্রোসেনসেফালন, এটা আমরা দেখব দুখানা সেকেন্ডারি ব্রেন ভেসিকেল তৈরি করে দেবে। একখানা প্রাইমারি ব্রেন ভেসিকেল যেটা প্রোসেনসেফালন ছিল, সে দুখানা সেকেন্ডারি ব্রেন ভেসিকেল তৈরি করে দেবে। সেটা কি কি, একটাকে বলা হবে টেলেনসেফালন, টেলেনসেফালন, যেটাকে আমরা সেরেব্রাম বলি, সেরেব্রাম বলি, তাই তো। আচ্ছা, আরেকটা কি তৈরি করবে, আরেকটা তৈরি করবে ডাইএনসেফালন, ডাইএনসেফা লন, ঠিক আছে। তার মানে প্রোসেনসেফালন গেটস কনভার্টেড টু টেলেনসেফালন অ্যান্ড ডাইএনসেফালন। এই যে টেলেনসেফালন আর ডাইএনসেফালন, এই দুটো মিলিয়ে হচ্ছে ফোর ব্রেন। এই দুটো মিলিয়ে, পাতাটা উঠছে, আমি একটা কিছু চাপা দিই, এই দুটো মিলিয়ে আমরা এটাকে কি বলি, ফোর ব্রেন বলি, ফোর ব্রেন। তাহলে ফোর ব্রেনের মধ্যে আমরা কি কি পাই, আমরা সেরেব্রাম পাই এবং ডাইএনসেফালন পাই। বোঝাতে পারলাম? এবার দ্বিতীয় প্রাইমারি ব্রেন ভেসিকেল, সেটা কি, সেটা হচ্ছে মেসেনসেফালন। এই মেসেনসেফালনটা কিন্তু এইভাবেই থাকে, এটার আর কোনো ফার্দার ডিভিশন হয় না, ঠিক আছে, ইট রিমেন্স আনডিভাইডেড। এটাকে আমরা বলি মিড ব্রেন, এটাকে আমরা বলি মিড ব্রেন। আর তিন নম্বর যে প্রাইমারি ব্রেন ভেসিকেল ছিল, যেটাকে আমরা রম্বেনসেফালন বলছি, এটাও আমরা দেখব দুখানা সেকেন্ডারি ব্রেন ভেসিকেল তৈরি করে দিয়েছে। একটাকে বলা হয় মেটেনসেফালন, মেটেনসেফালন, এবং একটাকে বলা হয় মায়ালেনসেফালন, মায়ালেনসেফালন। তাহলে আমরা যদি ভালো করে দেখি, প্রথমে আমরা কী দেখছিলাম, কখনা ব্রেন ভেসিকেল রয়েছে, কখনা প্রাইমারি ব্রেন ভেসিকেল রয়েছে, তিনখানা, একটা প্রোসেনসেফালন, একটা মেসেনসেফালন, একটা রম্বেনসেফালন।
এবং এইটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে গেল, পাঁচখানা সেকেন্ডারি ব্রেন ভেসিকেল, সেগুলো কি কি, একটা হচ্ছে টেলেনসেফালন, একটা হচ্ছে ডাইএনসেফালন, একটা হচ্ছে মিড ব্রেন, একটা হচ্ছে মেটেনসেফালন এবং একটা হচ্ছে মায়েলেনসেফালন। বোঝাতে পারলাম? তাহলে এক নম্বরটা টেলেনসেফালন, দুই নম্বরটা হচ্ছে ডাইএনসেফালন, তিন নম্বরটা হচ্ছে মিড ব্রেন, চার নম্বরটা হচ্ছে মেটেনসেফালন এবং পাঁচ নম্বরটা হচ্ছে মায়েলেনসেফালন। তাহলে তিনখানা প্রাইমারি ব্রেন ভেসিকেল, এগুলো আমরা কী দেখলাম, গেটস কনভার্টেড টু পাঁচখানা সেকেন্ডারি ব্রেন ভেসিকেলস। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এই যে টেলেনসেফালন, এটাই আলটিমেটলি আমরা কী ফর্মে দেখি, সেরেব্রাম ফর্মে দেখি, তাই তো? ইট গেটস কনভার্টেড টু সেরেব্রাম, অর্থাৎ টেলেনসেফালন যা সেরেব্রামও তাই। এই টেলেনসেফালনটাই তো সেরেব্রাম তৈরি করেছে। আর এই টেলেনসেফালন আর ডাইএনসেফালন, এই দুটো মিলিয়ে কী তৈরি হয়েছে, ফোর ব্রেন। মাঝখানে আমরা কী পাচ্ছি, মিড ব্রেন। আর তারপরে আমরা কী দেখছি, এই রম্বেনসেফালনটা মেটেনসেফালন এবং মাইএনসেফালন তৈরি করেছে, ঠিক আছে? এবার এই যে মেটেনসেফালন আর এই যে মাইএনসেফালন, এরাও আবার দেখবো আমরা ফার্দার অন্য কিছু তৈরি করে ফেলেছে। এই যে মেটেনসেফালন যেটা, এরা দেখবো ফার্দার কী তৈরি করেছে, ডিভাইড হয়ে গিয়ে পন্স তৈরি করেছে। এই মেটেনসেফালনটা পন্স তৈরি করেছে এবং সেরেবেলাম তৈরি করেছে, সেরেবেলাম। এবং মায়েলেনসেফালন যেটা রয়েছে, এই মায়েলেনসেফালনটা আলটিমেটলি কী ফর্ম করবে, মেডালা অবলঙ্গাটা, মেডালা অবলঙ্গাটা, অবলঙ্গাটা। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এই যে জিনিসটা পন্স, সেরেবেলাম এবং মেডালা অবলঙ্গাটা, এই তিনটেকে নিয়ে বলা হয় হাইন্ড ব্রেন। এই তিনটেকে নিয়ে আমরা কী বলছি, হাইন্ড ব্রেন। এখানে লিখে দিই হাইন্ড ব্রেন, ঠিক আছে? তাহলে আমরা ব্রেনের কটা পার্ট দেখলাম, ব্রেনের আমরা তিনটে পার্ট দেখলাম। একটা হচ্ছে ফোর ব্রেন, আমি একটু অন্য রং দিয়ে করি। একটা হচ্ছে ফোর ব্রেন, দ্বিতীয়টা হচ্ছে মিড ব্রেন, আর তিন নম্বরটা হচ্ছে হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের মধ্যে আমরা কী কী দেখছি, টেলেনসেফালন অর্থাৎ সেরেব্রাম এবং ডাইএনসেফালন। মিড ব্রেনের মধ্যে তো আমরা মিড ব্রেনই পাচ্ছি, এটা আনডিভাইডেড থাকছে। এবং হাইন্ড ব্রেনের মধ্যে আমরা কী কী পাচ্ছি, হাইন্ড ব্রেনের মধ্যে আমরা তিনটে পার্ট পাচ্ছি। একটা পাচ্ছি পন্স, একটা পাচ্ছি সেরেবেলাম এবং একটা পাচ্ছি মেডালা অবলঙ্গাটা। তাহলে এই এতগুলো কথা আমি কেন বললাম, একটাই জিনিস বোঝানোর জন্য যে ব্রেন যেটা আমরা পাবো, এটাই তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই ব্রেন পার্টটা কে তৈরি করছে। এই তিনখানা প্রাইমারি ব্রেন ভেসিকেল পাঁচখানা সেকেন্ডারি ব্রেন ভেসিকেলে কনভার্ট হচ্ছে এবং এটাই আলটিমেটলি ব্রেন তৈরি করছে। তাহলে ব্রেনের আমরা তিনখানা পার্ট কী কী দেখলাম, ব্রেনের তিনটে পার্ট হচ্ছে ফোর ব্রেন, ফোর ব্রেন, ঠিক আছে, মিড ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন, এবং হাইন্ড ব্রেন, তাই তো? ফোর ব্রেনের মধ্যে আমরা কী কী পাচ্ছি, ফোর ব্রেনের মধ্যে আমরা পাচ্ছি সেরেব্রাম এবং ডাইএনসেফালন। মিড ব্রেনের মধ্যে আমরা মিড ব্রেনটাই পাচ্ছি, আর কিছু পাচ্ছি না, তাই তো? আর হাইন্ড ব্রেনের মধ্যে আমরা কী পাচ্ছি, হাইন্ড ব্রেনের মধ্যে আমরা পাচ্ছি পন্স, সেরেবেলাম এবং মেডালা অবলঙ্গাটা। তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে এই ছবিটাকে আমি একটু অন্যভাবে আঁকি, কোনো একটা মানুষকে আমি সাইড থেকে দেখছি এরকম ভিউতে আঁকি, তাহলে তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে ফোর ব্রেন আমরা কোনটাকে বলছি, মিড ব্রেন আমরা কোনটাকে বলছি এবং হাইন্ড ব্রেন আমরা কোনটাকে বলছি। ছবিটা এবার একটা আঁকি একটু অন্য একটা পাতায়। আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, তো একটা চেষ্টা করছি। একটা মানুষকে ধরো আমরা বাঁ দিক থেকে দেখছি, ঠিক আছে? এই তার নাক, এই মুখ, ঠিক আছে, এই মাথা, এই থুতনি, এই। আর আমরা একটা মানুষকে ডান দিক থেকে দেখছি, মানে তার ডান দিকটা দেখছি আর কি। আমি দুপাশ দিয়ে আঁকি, তাহলে তোমাদের কাছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই মুখ, এই থুতনি, এই নাবলো। এত হাওয়ায় উড়লে না ছবি আঁকা যায় না। যাই হোক, এক হাতে আঁকছি, এক হাতে মোবাইলে ক্যামেরা ধরে জিনিসটা করছি, একটু আমার কাছে শক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এটা বুঝতে পারছি আমরা মানুষটার কোন দিক দেখছি। আমরা মানুষটার লেফট সাইডটা দেখছি, বাঁ দিকটা দেখছি, মানে এখানে চোখ, নাক, মুখ এরকম। আর এটা আমরা মানুষটার কোন দিকটা দেখছি, ডান দিকটা দেখছি, এখানে চোখ, নাক, মুখ এরকম, ঠিক আছে?
এইখানে আমরা দেখব ফোর ব্রেন আছে। এখানে আমরা কি দেখব, ফোর ব্রেন আছে, মানে এক্স্যাক্ট লোকেশনটা তো হচ্ছে না, জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এই যে পার্টটা এখানে আমরা যেটা দেখছি, এটা আমরা ফোর ব্রেন দেখছি, এখানে আমরা যেটা দেখছি এটা ফোর ব্রেন দেখছি। এই ফোর ব্রেনের মধ্যে আমরা দুটো পার্ট কী কী দেখেছিলাম, একটা হচ্ছে সেরেব্রাম, একটা হচ্ছে ডাইএনসেফালন। এই সেরেব্রামের মধ্যে কোনো একটা জায়গায় এরকম আমরা দেখবো যে ডাইএনসেফালন থাকে, ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা, এরকম এই হচ্ছে ডাইএনসেফালন। এই পুরোটা মিলিয়ে হচ্ছে ফোর ব্রেন, যার এই ম্যাক্সিমামটা কি, ম্যাক্সিমামটা হচ্ছে সেরেব্রাম, এর ম্যাক্সিমামটা হচ্ছে সেরেব্রাম। আর তার তলার দিকে কোনো একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, সেটা হচ্ছে ডাইএনসেফালন। তাহলে আমি এটা লিখে দিই, দিস ইজ সেরেব্রাম, দিস ইজ সেরেব্রাম অ্যান্ড দিস ইজ ডাইএনসেফালন, ডাইএনসেফালন। তাহলে এটা হচ্ছে ডাইএনসেফালন, ঠিক আছে। এই সেরেব্রাম আর ডাইএনসেফালন এই দুটো একসাথে কী তৈরি করে, ফোর ব্রেন, দুটো একসাথে ফোর ব্রেন তৈরি করছে। এবার এই ফোর ব্রেনের নিচে আমরা কি দেখেছি, কি আছে, মিড ব্রেন, এরকম কোন একটা জায়গা যেটা হচ্ছে মিড ব্রেন। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে না, মানে একটু বোঝার চেষ্টা করে নাও, মিড ব্রেন। এই মিড ব্রেনের তলায় আমরা কি দেখব, পন্স আছে, পন্স, এবং এখানে মেডালা দেখব। পেছন দিকে আমরা কি দেখব, আমরা সেরে বেলাম দেখব, ঠিক আছে, আর তারপরে নেমে গেল স্পাইনাল কর্ড, এরকম। মানে এদিক দিয়ে দেখলে এটা পন্স, এটা হচ্ছে মেডালা অবলাঙ্গাটা, এটা হচ্ছে সেরেবেলাম, আর এটা যেটা নেবে গেল এটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে ব্রেন হচ্ছে এই অবধি, এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, ব্রেন হচ্ছে এই অবধি, ওপর দিকের পুরোটা হচ্ছে ব্রেন আর নিচের দিকেটা হচ্ছে স্পাইনাল কর্ড। সো দিস ইজ পন্স, দিস ইজ পন্স, তাই তো, পন্স। এটা কি, এটা মেডালা অবলাঙ্গাটা, মেডালা অবলঙ্গাটা, অবলঙ্গাটা, এটা তাহলে কি আঁকলাম, মেডালা অবলঙ্গাটা, মেডালা অবলঙ্গাটা। আর এই পেছন দিকের এটা কি, এটা হচ্ছে সেরে বেলাম, সেরে বেলাম, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম যে পন্স, এই যে পন্স, পন্স, সেরেবেলাম আর মেডালা অবলাঙ্গাটা, এই তিনটে জিনিস নিয়ে কি তৈরি হয় বলেছিলাম, হাইন্ড ব্রেন। সো দিস ইজ হাইন্ড ব্রেন, বোঝাতে পারলাম। এটা হচ্ছে পন্স, প্রথমে আমি পন্সটাকে হাইলাইট করি, দিস ইজ পন্স। এটা কি, এটা হচ্ছে মেডালা অবলাঙ্গাটা, এটাকে আমি হাইলাইট করি, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে সেরেবেলাম। এই তিনটে জিনিস নিয়ে হয় হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা হাইন্ড ব্রেন কোনটাকে দেখতে পারি, এই যে পন্স, প্রথমে আমি পন্সটাকে হাইলাইট করি, পন্স, ঠিক আছে, এই যে পন্স। এবার আমি এটাকে হাইলাইট করি, মেডালা অবলাঙ্গাটাকে, দিস ইজ মেডালা অবলাঙ্গাটা। আর এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা, এটা হচ্ছে সেরেবেলাম। তাহলে পন্স, মেডালা অবলাঙ্গাটা এবং সেরেবেলাম, এই তিনটে নিয়ে কি, এই তিনটে নিয়ে হচ্ছে হাইন্ড ব্রেন। আর এই যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, এই যে, এই যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, এই যে, এই রিজিয়নটা হচ্ছে মিড ব্রেন, দিস রিজিয়ন ইজ কল্ড মিড ব্রেন। মানে ঠিক জায়গাটা হয়তো ঠিকঠাক মতো লোকেশনটা হলো না, মানে জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাকে বোঝাচ্ছি, কারণ হাতে আঁকছি তো এত মেপে আঁকা সম্ভব না, আমি তো আর আর্টিস্ট না, যাই হোক চেষ্টা করলাম যতটা বোঝানো যায়। তাহলে আমরা কি দেখলাম, ব্রেনের তিনটে পার্ট, একটা হচ্ছে এই পুরো পার্টটা দেখলাম, এই যে পুরো পার্টটা, যেটাকে আমরা কি বলছি, এটাকে আমরা ফোর ব্রেন বলছি, ফোর ব্রেন। দ্বিতীয় পার্ট আমরা কি দেখলাম, এই পার্টটা, এটাকে আমরা কি বলছি, মিড ব্রেন, এই যে এই পার্টটা, মিড ব্রেন। এবং তিন নম্বর আমরা কি দেখলাম, এই তিনটে জিনিস, পন্স, মেডালা অবলাঙ্গাটা এবং সেরেবেলাম, এই পুরোটাকে নিয়ে আমরা কি বলছি, হাইন্ড ব্রেন। এই যে পন্স, মেডালা অবলাঙ্গাটা এবং এই সেরেবেলাম, এই পুরোটাকে নিয়ে বলছি হাইন্ড ব্রেন। তাহলে আমরা ব্রেনের তিনটে পার্ট দেখলাম, কি কি, একটা হচ্ছে ফোর ব্রেন, একটা হচ্ছে মিড ব্রেন এবং একটা হচ্ছে হাইন্ড ব্রেন।
একটা হচ্ছে ফোর ব্রেন, একটা হচ্ছে মিড ব্রেন এবং একটা হচ্ছে হাইন্ড ব্রেন। তাহলে বোঝা গেল তো থ্রি পার্টস অফ ব্রেন আর, আমি লিখে দিই আরেকবার, ব্রেনের তিনটে পার্ট কি কি, একটা হচ্ছে ফোর ব্রেন, একটা হচ্ছে মিড ব্রেন আর একটা হচ্ছে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেন, ফোর ব্রেনের মধ্যে আমরা কী কী দেখলাম, কী কী আছে, সেরেব্রাম এবং ডাইএনসেফালন। এই যে সেরেব্রাম আর তার ভেতরে রয়েছে ডাইএনসেফালন। অ্যাকচুয়ালি ডাইএনসেফালন ইজ সিচুয়েটেড বিটুইন, এই সেরেব্রামকে কী বলি, টেলেনসেফালন বলা হয়তো, এর আরেকটা নাম হচ্ছে টেলেনসেফালন, টেলেনসেফালনটি আলটিমেটলি সেরেব্রাম তৈরি করেছে। তাহলে ডাইএনসেফালন ইজ সিচুয়েটেড বিটুইন টেলেনসেফালন অ্যান্ড মিড ব্রেন, ঠিক আছে, এরকম করে আমরা বলতে পারি যে ডাইএনসেফালন ইজ সিচুয়েটেড বিটুইন টেলেনসেফালন অ্যান্ড মিড ব্রেন। অ্যাকচুয়ালি সেরেব্রামের ভেতরে এরকম একটা জায়গা আমরা পাবো যেটাকে ডাইএনসেফালন বলা হয়, এক্স্যাক্ট লোকেশন আমরা পরে আসবো। আপাতত আমরা কী জানলাম, ব্রেনের তিনটে পার্ট কী কী, এক নম্বর ফোর ব্রেন, দু নম্বর মিড ব্রেন, তিন নম্বর হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের দুটো পার্ট আমরা কী কী জানলাম, একটা হচ্ছে সেরেব্রাম, সেরেব্রাম আর একটা কী, ডাইএনসেফালন, ডাইএনসেফালন। মিড ব্রেনের কোনো পার্ট নেই, কারণ মিড ব্রেনের কোনো ডিভিশন নেই, ইট রিমেন্স আনডিভাইডেড, তাই মিড ব্রেন। আর হাইন্ড ব্রেনের আমরা তিনটে পার্ট কী কী দেখলাম, একটা হচ্ছে পন্স, একটা দেখলাম মেডালা অবলঙ্গাটা, মেডালা অবলঙ্গাটা আরেকটা আমরা কী দেখলাম, আরেকটা দেখলাম সেরেবেলাম, সেরেবেলাম। তাহলে হাইন্ড ব্রেনের তিনটে পার্ট কী কী, পন্স, মেডালা অবলঙ্গাটা এবং সেরেবেলাম, পন্স, মেডালা অবলঙ্গাটা এবং সেরেবেলাম, এই তিনটে নিয়ে হাইন্ড ব্রেন তৈরি হচ্ছে। তাহলে ব্রেনের আমরা কিন্তু ডিভিশনটা আমরা জেনে গেলাম। আর নিচের দিকের যেটা রয়েছে ব্রেনের পরের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, এটা কি, দিস ইজ স্পাইনাল কর্ড, দিস ইজ স্পাইনাল কর্ড, দিস ইজ স্পাইনাল কর্ড, তাই তো, স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড আর উপরের পার্টটা পুরোটা ব্রেন, নিচেরটা স্পাইনাল কর্ড, ওপরেরটা ব্রেন, নিচেরটা স্পাইনাল কর্ড, ওপরেরটা ব্রেন, এই স্পাইনাল কর্ড আর ব্রেন এই দুটো নিয়ে কী তৈরি হয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার। আচ্ছা, এই ছবিটাকে আমরা যদি ভালো করে দেখি, তাহলে ডাইএনসেফালনের লোকেশন, এই যে ডাইএনসেফালন আমরা যেটা দেখছি, এই ডাইএনসেফালনটা আমরা কোথায় আছে বলতে পারি, যে ডাইএনসেফালন লাইজ ইনসাইড দ্য সেরেব্রাম, সেরেব্রামের মধ্যে রয়েছে, তাই তো, আর কার উপরে রয়েছে, ইট লাইজ অ্যাবভ দ্য মিড ব্রেন, মিড ব্রেনের ওপরে রয়েছে, তাই না, এটা যদি মিড ব্রেন হয়, এটা যদি মিড ব্রেন হয়, এই মিড ব্রেনের ওপরে রয়েছে ডাইএনসেফালন, তাই তো। তাহলে ডাইএনসেফালন লাইজ ইনসাইড দ্য সেরেব্রাম অ্যাবভ দ্য মিড ব্রেন আমরা বলতে পারি, তো তাহলে আমি কি লিখে দেবো, একটু কোথায় লিখি, এখানটাই লিখি একটু, ডাইএনসেফালন লাইজ ইনসাইড দ্য সেরেব্রাম, সেরেব্রাম অ্যাবভ দ্য মিড ব্রেন, মিড ব্রেন, তাই তো, ডাইএনসেফালন লাইজ ইনসাইড দ্য সেরেব্রাম অ্যাবভ দ্য মিড ব্রেন, ডাইএনসেফালন লাইজ ইনসাইড, এত উল্লে হয় না, ডাইএনসেফালন লাইজ ইনসাইড দ্য সেরেব্রাম, এই সেরেব্রামের ভেতরে অ্যাবভ দ্য মিড ব্রেন। বা আমরা এভাবে বলতে পারি যে ডাইএনসেফালন ইজ লোকেটেড বিটুইন টেলেনসেফালন অ্যান্ড মিড ব্রেন, বলতে পারি তো। এটাকে কি বলা হয়, এই যে সেরেব্রাম আমরা যেটা বলছি, সেরেব্রামকে কি বলা হয়, এটাকে টেলেনসেফালন বলা হয়, তাই তো। সো ডাইএনসেফালন ইজ লোকেটেড বিটুইন টেলেনসেফালন অ্যান্ড মিড ব্রেন, এই অবধি পরিষ্কার ডাইএনসেফালনের লোকেশনটা। আর এই যে টেলেনসেফালন বা যেটা আলটিমেটলি সেরেব্রাম তৈরি করেছে, এই যে সেরেব্রাম, দিস ইজ দ্য আপার মোস্ট অ্যান্ড লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন, এই সেরেব্রামটা কি, বা এর আরেকটা নাম হচ্ছে টেলেনসেফালন, তাই তো, এটা কি, দিস ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড দিস ইজ দ্য আপার মোস্ট অ্যান্ড লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। তাহলে সেরেব্রামকে আমরা কি বলতে পারি, এখানে লিখে দিই, সেরেব্রাম, সেরেব্রামকে আমরা কি বলতে পারি, ইট ইজ দ্য আপার মোস্ট, আপার মোস্ট অ্যান্ড লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন, তাই তো। আর এখানে আমরা কি দেখছি,
এখানে আমরা সেরেবেলাম দেখছি। এই সেরেবেলামটা কিন্তু একটা ছোট্ট জায়গা, ইট ইজ আ স্মল এরিয়া, দিস সেরেবেলাম ইজ আ স্মল এরিয়া। এটা কোথায় রয়েছে? ইট লাইজ এট দ্য ব্যাক অফ দ্য হেড, মাথার পেছন দিকে রয়েছে। তাহলে আমি লিখে দিই সেরেবেলামটা, সেরেবেলাম, ইট ইজ আ স্মল এরিয়া, ইট ইজ আ স্মল এরিয়া হুইচ লাইজ, ইট ইজ আ স্মল এরিয়া অফ দ্য ব্রেন, রাদার আই উইল সে ইট ইজ আ স্মল এরিয়া অফ দ্য ব্রেন হুইচ লাইজ which lies at the back of the head, which lies at the back of the head. তাহলে বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা ডায়েনসেফালনের লোকেশন জানলাম, আমরা সেরেবেলামের লোকেশন জানলাম, আমরা সেরেব্রামের লোকেশন জানলাম, এবং আমরা হাইন্ড ব্রেনের এই যে পন্স, হাইন্ড ব্রেনের মধ্যে যে পন্স এবং মেডালা অবলাঙ্গাটা, পন্স এবং মেডালা অবলাঙ্গাটা, তাদেরও কিন্তু আমরা মোটামুটি একটা লোকেশন বুঝে গেলাম, একটা মোটামুটি আইডিয়া পেলাম। এবার আমরা একটু এই সেরেব্রাম যেটা বলছি সেটা সম্বন্ধে একটুখানি শিখে নিই। এতক্ষণ তো আমরা মানুষটাকে সাইড থেকে দেখছিলাম, তাই না? হয় মানুষটা আমরা বাঁ দিক দেখছিলাম, না আমরা মানুষটা ডান দিক দেখছিলাম। এবার দেখা যাক আমরা মানুষটাকে সামনে থেকে দেখছি, জানি না আঁকতে পারবো কিনা। এই যদি মানুষটার মুখ হয়, ঠিক আছে, এই হচ্ছে চোখ, এই চোখ, এই নাক, মুখ, ঠিক আছে। এই যে সামনের দিকে যে ব্রেনটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা কি? এটা ফোর ব্রেন, তাই তো? এর মধ্যে মানে এর বেশিরভাগটাই কি, এর এর যে মানে আপার মোস্ট এবং লার্জেস্ট পার্ট যেটা, এটা হচ্ছে সেরেব্রাম। আর এর ভেতর দিকে কোনো একটা অংশের নিচের দিকে ছোট্ট করে রয়েছে ডায়েনসেফালন। তাহলে এটাকে আমরা কি দেখছি? এটাকে আমরা যেটা দেখছি এটা হচ্ছে সেরেব্রাম, তাই না? আমরা যখন সাইড থেকে মানুষটাকে দেখছিলাম, আমরা যখন মানুষটাকে সাইড থেকে দেখছিলাম, আমরা কি দেখছিলাম? এই যে মেজরিটি অফ দ্য পার্ট, এই যে আপার মোস্ট অ্যান্ড লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন যেটা দেখছিলাম, এটা আমরা কি দেখছিলাম? এটা আমরা দেখছিলাম সেরেব্রাম। এর ভেতরে রয়েছে কোনো একটা জায়গা, এরকম জায়গায় ডায়েনসেফালন রয়েছে, তাই না? তারপরে আমরা এখানে দেখেছি মিড ব্রেন আছে, তারপরে আমরা দেখছি যে হাইন্ড ব্রেন রয়েছে, অর্থাৎ পন্স, মেডালা অবলাঙ্গাটা এবং সেরেবেলাম, এটা নিয়ে হচ্ছে হাইন্ড ব্রেন। তারপরে যেটা আমরা দেখছি স্পাইনাল কর্ড নেবে গেল, তাই তো? আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করছি, এইটা, এটা কি? এটা হচ্ছে সেরেব্রাম। এই সেরেব্রামটাকে এটা আমরা সাইড থেকে দেখছি। আমরা যদি সামনে থেকে দেখি, এটাকে একটা হেলমেটের মতো চিন্তা করো, আমরা দেখব এই সেরেব্রামটা দুখানা হেমিস্ফিয়ারে ডিভাইডেড, এটা মাঝখান দিয়ে আলাদা। এটা এটা কি? এটা তার বাঁ দিক, এটা তার ডান দিক, দিস ইজ রাইট সাইড, দিস ইজ লেফট সাইড। আমি যদি মানুষটাকে দেখি, মানুষটার ডান দিক কোনটা? মানুষটার ডান দিক এটা, মানুষটার বাঁ দিক এটা, তাই তো? মানে আমি আমি ওর মুখোমুখি রয়েছি, ও আমার মুখোমুখি রয়েছে, মানে আমার যেটা ডান দিক হবে সেটাই মানুষটার বাঁ দিক হবে, আমার যেটা বাঁ দিক দেখাবে সেটাই মানুষটার ডান দিক দেখাবে, তাই তো? তার মানে আমরা যদি দেখি এই ফোর ব্রেনের মধ্যে এই যে সেরেব্রাম আমরা যেটা বলছি, এই সেরেব্রামটা আমরা দেখব দুটো হেমিস্ফিয়ারে ডিভাইডেড। একটাকে বলা হয় রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা হচ্ছে রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর একটা হচ্ছে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। মানে চিন্তা করো, তোমার সামনে একটা হেলমেট রয়েছে, এরকম সামনে থেকে তুমি হেলমেটটাকে দেখছো, তুমি মাঝখান দিয়ে হেলমেটটাকে দুটুকরো করে দিলে, অর্থাৎ তুমি দুটো হেমিস্ফিয়ারে তাকে ডিভাইড করে দিলে, দিয়ে আবার তুমি স্যালুটার দিয়ে আটকাও, তাহলে তুমি কি বলতে পারো? যে হেলমেটটা দুখানা হেমিস্ফিয়ারে ডিভাইড করা রয়েছে, তাই তো? ঠিক একইভাবে আমরা যদি সেরেব্রাম দেখি, সেরেব্রামটা আমরা কি দেখবো? যে ইট ইজ ডিভাইডেড ইন্টু টু সেরেব্রাল হেমিস্ফিয়ার্স, একটা হচ্ছে রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার এবং একটা লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এবার আমি যখন বলছি যে দুটো হেমিস্ফিয়ারে ডিভাইডেড, তার মানে মাঝখান দিয়ে নিশ্চয়ই কোনো একটা ফিশার রয়েছে যেটাই দুটো হেমিস্ফিয়ারে ডিভাইড করেছে। এই যে মাঝখান দিয়ে যে ফিশার যেটা রয়েছে, এই ফিশারটাকে বলা হয় ইন্টার হেমিস্ফিয়ারিক ফিশার। এটাকে কি বলা হয়? ইন্টার হেমিস্ফিয়ারিক ফিশার, FISSURE, ফিশার, তাই তো? ইন্টার হেমিস্ফিয়ারিক ফিশার। এবার এই ইন্টার হেমিস্ফিয়ারিক ফিশার যেটা রয়েছে, তার মানে কি? ইন্টার হেমিস্ফিয়ারিক ফিশার মানে দুটো হেমিস্ফিয়ারের মাঝখানে যে ফিশারটা, এটা একটা নাম নিশ্চয়ই থাকবে।
এর নাম হচ্ছে মিডিয়াল লংগিটিউডিনাল ফিশার। এই ইন্টার হেমিস্ফেরিক ফিশার যেটা রয়েছে এটার নাম হচ্ছে মিডিয়াল লংগিটিউডিনাল ফিশার। ঠিক আছে, এই যে আমরা দেখছি ইন্টার হেমিস্ফেরিক ফিশার বা মিডিয়াল লংগিটিউডিনাল ফিশার, এটা কি করছে, এটা রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারকে ডিভাইড করে রেখেছে। এবার ডিভাইড করে রাখলে তো হবে না, এদের মধ্যে তো কানেকশনস থাকতে হবে, তাই না? এই যে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা আরেকটার সাথে কানেক্টেড রয়েছে বাই এ বান্ডেল অফ হোয়াইট ম্যাটার, একটা হোয়াইট ম্যাটারের বান্ডেল দিয়ে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড রয়েছে। বোঝাতে পারছি? রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার একজন আরেকজনের সাথে কানেক্টেড রয়েছে বাই আ বান্ডেল অফ হোয়াইট ম্যাটার। এই যে বান্ডেল অফ হোয়াইট ম্যাটার যেটা দেখছি এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। কোথায় লিখবো? এখানে লিখি, এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। ক্যালোসাম, এই কর্পাস ক্যালোসামটা কি? ইট ইজ আ বান্ডেল অফ হোয়াইট ম্যাটার হুইচ কানেক্টস রাইট অ্যান্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার্স। বোঝাতে পারলাম? তাহলে আমরা কি বলতে পারি, দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ার্স আর কানেক্টেড টু ইচ আদার বাই আ বান্ডেল অফ হোয়াইট ম্যাটার কল্ড কর্পাস ক্যালোসাম। এই অবধি আমাদের কাছে বোঝা গেল। তাহলে আমরা এতক্ষণে সেরিব্রাল হেমিস্ফিয়ার কী কী হয় সেটা বুঝে গেলাম, আমরা এটাও বুঝে গেলাম যে দুটো হেমিস্ফিয়ারের মাঝখানে একটা ফিশার থাকে যেটাকে আমরা বলি মিডিয়াল লংগিটিউডিনাল ফিশার, অর্থাৎ যেটা হচ্ছে ইন্টার হেমিস্ফিয়ারিক ফিশার। আর এই যে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার যেটা আমরা দেখছি, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, তারা কানেক্টেড কিসের মাধ্যমে? তারা আ বান্ডেল অফ হোয়াইট ম্যাটার দিয়ে কানেক্টেড, যেটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হলো। এবার এই যে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার যেগুলো দেখতে পাচ্ছি, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, এর সারফেসের ওপরে আমরা প্রচুর গ্রুপস অ্যান্ড রিজেস দেখতে পাবো, এরকম ঢেউ খেলানো কোঁচকানো কোঁচকানো জিন আমরা সারফেসটা দেখব। আমরা প্রচুর কি দেখব? গ্রুপস অ্যান্ড রিজেস আছে, তাই তো? আমি বোঝানোর জন্য কিন্তু এটা রাফলি এইভাবে আঁকছি, মানে জিনিসটা কেমন হয়। গ্রুপস অ্যান্ড রিজেস মানে এরকম এরকম জিনিসটা, এগুলোকে বলা হয় রিজেস, RIDGES, রিজেস, মানে এটা একটা রিজ, এটা একটা রিজ, প্লিউরালে আমি বলছি রিজেস। আর এগুলো হচ্ছে গ্রুপস, দিজ আর গ্রুপস, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এগুলোকে বলা হয় গ্রুপস, GROVES, গ্রুপস। বোঝা গেল? তাহলে এরকম কেন রয়েছে পুরো আমরা দেখবো যে এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের সারফেসের ওপরে আমরা এরকম গ্রুপস এবং রিজেস দেখতে পাবো। গ্রুপস, এটা হচ্ছে গ্রুপস, এটা হচ্ছে রিজেস, এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে রিজ, তাই তো? গ্রুপস এবং রিজেস দেখতে পাবো কেন? তার কারণ হচ্ছে যাতে এর সারফেস এরিয়াটা বেড়ে যায়। গ্রুপস অ্যান্ড রিজেস ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া অফ দ্য সেরেব্রাম, আর যেহেতু সারফেস এরিয়া বেড়ে গেছে দেয়ারফোর ইট অ্যাকোমোডেট লার্জ নাম্বার অফ নিউরনস, যাতে এর মধ্যে প্রচুর নিউরন এ অ্যাকোমোডেট করতে পারে, সেই জন্যে কিন্তু এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের সারফেসগুলোর মধ্যে এরকম ভাঁজ করা জিনিস আমরা দেখতে পাবো, এরকম গ্রুপস এবং রিজেস দেখতে পাবো। বোঝাতে পারলাম? এই যে রিজেস আমরা যেগুলো দেখছি, এই রিজেসগুলোকে বলা হয় গাইরি, দিজ আর কল্ড গাইরি। একটাকে বলা হয় গাইরাস, GYRUS, গাইরাস, অর্থাৎ এটা একটা গাইরাস, এটা একটা গাইরাস, এটা একটা গাইরাস, আর একের অধিক হয়ে গেলে আমরা সেটাকে কি বলি? গাইরি। বোঝাতে পারলাম? আর এই যে গ্রুপস আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যে গ্রুপস, এগুলো কি? এগুলো গ্রুপস, এগুলোকে বলা হয় সালকি, এগুলোকে বলা হয় সালকি। একটা হলে সেটাকে বলা হয় সালকাস, SULCUS, সালকাস, আর প্লিউরাল হয়ে গেলে সালকি, তার মানে এটা একটা সালকাস, এটা একটা সালকাস, এটা একটা সালকাস, তাই তো? আর প্লিউরালে আমি কি বলবো? সালকি। তার মানে আমরা সেরেব্রাল হেমিস্ফিয়ারের সারফেসের উপর আমরা কি দেখতে পাবো? আমরা গাইরি এবং সালকি দেখতে পাবো, আমরা রিজেস এবং গ্রুপস দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ ইট ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া অফ দ্য সেরেব্রাম, এরা সেরেব্রামের সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিয়েছে, অনেকটা বাড়িয়ে দিয়েছে। এটা যদি এত গ্রুপস এবং রিজেস যদি না থাকতো, এটা যদি ফ্ল্যাট থাকতো, তাহলে সারফেস এরিয়া অনেক কম হতো। যেহেতু এটা ভাঁজ খাওয়ানো, তাই এর সারফেস এরিয়া অনেক বেড়ে গেছে। আর যেহেতু সারফেস এরিয়া বেড়ে গেছে, ইট ক্যান অ্যাকোমোডেট লার্জ নাম্বার অফ নিউরনস, এর মধ্যে আমরা প্রচুর নিউরন পাবো। বোঝা গেল? ইট ক্যান অ্যাকোমোডেট বিলিয়ন্স অফ নিউরনস। পরিষ্কার আমাদের কাছে এই অবধি? এবার একটা জিনিস দেখো, আমরা ব্রেনে আমরা ভেন্ট্রিকলস দেখতে পাই, চারটে আমরা ভেন্ট্রিকল আমরা ব্রেনের মধ্যে দেখতে পাই,
ঠিক আছে। এই ভেন্ট্রিকলগুলোর মধ্যে কী থাকে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, এবং একটা ভেন্ট্রিকল আরেকটা ভেন্ট্রিকলের সঙ্গে কানেক্টেড, মানে এই যে আমরা চারখানা ভেন্ট্রিকল যেগুলো বলছি দে আর ইন্টার কানেক্টেড, ঠিক আছে। এর মধ্যে দিয়ে এর মধ্যে আমরা কী পাবো, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড পাবো। দেখো প্রথমে তো আমরা সেরেব্রাম নিয়ে আলোচনা করছি, আমরা সেরেব্রামে আমরা দুখানা এরকম ভেন্ট্রিকাল পাবো। প্রথমেই বলে নিই ব্রেনে কখানা ভেন্ট্রিকাল আছে, বললাম চারখানা ভেন্ট্রিকাল, তার নামগুলো একটু জেনে নিই। ব্রেনে যে চারখানা আমরা ভেন্ট্রিকালস পাবো তার নামগুলো একটু আগে জেনে নিই, তারপরে আমি সেরেব্রামে আসছি। ভেন্ট্রিকলস, চারখানা ভেন্ট্রিকাল কী কী, দুখানা আমরা পাবো, দুখানা আমরা যেটা পাবো দুখানা আমরা ল্যাটারাল ভেন্ট্রিকাল পাবো, দুটো ল্যাটারাল ভেন্ট্রিকাল পাবো। একটাকে বলা হয় লেফট ভেন্ট্রিকাল, লেফট ভেন্ট্রিকাল, একটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকাল, রাইট ভেন্ট্রিকাল, ঠিক আছে। দুটো ল্যাটারাল ভেন্ট্রিকাল অর্থাৎ দুখানা ভেন্ট্রিকাল পেয়ে গেলাম। একটা আমরা পাবো ফোর্থ ভেন্ট্রিকাল, ফোর্থ ভেন্ট্রিকাল, ঠিক আছে। আর একটা আমরা পাবো থার্ড ভেন্ট্রিকাল, ঠিক আছে, থার্ড ভেন্ট্রিকাল, মানে লেখাটা একটু উল্টো হয়ে গেল, প্রথমে ল্যাটারাল ভেন্ট্রিকাল তারপর থার্ড ভেন্ট্রিকাল তারপর ফোর্থ ভেন্ট্রিকাল, ঠিক আছে, এরকম হবে। ল্যাটারাল ভেন্ট্রিকাল, থার্ড ভেন্ট্রিকাল, ফোর্থ ভেন্ট্রিকাল, এই থার্ড ভেন্ট্রিকাল। এখন আমরা ল্যাটারাল ভেন্ট্রিকাল নিয়ে আলোচনা করবো, যখন আমরা এই সেরেব্রাম পড়ছি আমরা কিন্তু এই ল্যাটারাল ভেন্ট্রিকাল আলোচনা করবো, একটু বাদে আমি আসছি। আগে আমি বলিনি এই থার্ড ভেন্ট্রিকাল আমরা কোথায় পাবো, আমরা যখন ডাইএনসেফালন পড়বো, আমি কি বলেছিলাম এই সেরেব্রামের মধ্যে একটা ছোট্ট আমরা একটা জায়গা দেখতে পাবো, তাই তো, যেটাকে ডাইএনসেফালন বলে। এই ডাইএনসেফালনের মধ্যে আমরা থার্ড ভেন্ট্রিকাল পাবো, এখন এটা নিয়ে আলোচনা করছি না, যখন আমরা ডাইএনসেফালন পড়বো তখন আমরা আলোচনা করবো, ঠিক আছে। একটা মিডিয়ান ক্লেফট দেখতে পাবো, ডাইএনসেফালনের মধ্যে আমরা একটা মিডিয়ান ক্লেফট দেখতে পাবো যেটাকে বলা হয় থার্ড ভেন্ট্রিকাল, ছেড়ে দাও, সেটা আমরা যখন ডাইএনসেফালন পড়বো তখন আলোচনা করবো। ফোর্থ ভেন্ট্রিকাল এখন ছেড়ে দাও, ঠিক আছে, এগুলো আমরা পরে পড়বো। আপাতত আমরা কী নিয়ে পড়বো, এই ল্যাটারাল ভেন্ট্রিকাল নিয়ে পড়বো, অর্থাৎ চারটে ভেন্ট্রিকাল কী কী ব্রেনের মধ্যে, দুটো ল্যাটারাল ভেন্ট্রিকাল যার মধ্যে একটার নাম লেফট ভেন্ট্রিকাল একটার নাম রাইট ভেন্ট্রিকাল, তাই তো, দুখানা ল্যাটারাল ভেন্ট্রিকাল হয়ে গেল, একটা থার্ড ভেন্ট্রিকাল একটা ফোর্থ ভেন্ট্রিকাল, ঠিক আছে। এবার এই সেরেব্রাম যেটা আমরা দেখছি, এই সেরেব্রামের মধ্যে আমরা কী দেখব, আমরা দুটো হেমিস্ফিয়ার যে দেখছি, প্রত্যেকটা হেমিস্ফিয়ারের মধ্যে আমরা একটা করে ভেন্ট্রিকাল দেখতে পাবো, বোঝাতে পারলাম। অর্থাৎ রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আমরা একটা ভেন্ট্রিকাল দেখবো, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আমরা একটা ভেন্ট্রিকাল দেখবো। এই যে ভেন্ট্রিকালগুলো দেখছি এদেরকে বলা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকাল, অর্থাৎ রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আমরা একটা ল্যাটারাল ভেন্ট্রিকাল দেখবো, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আমরা একটা ল্যাটারাল ভেন্ট্রিকাল দেখবো। রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আমরা যে ল্যাটারাল ভেন্ট্রিকাল যেটা দেখছি এটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকাল, এটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকাল বা রাইট ল্যাটারাল ভেন্ট্রিকাল। এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আমরা যে ভেন্ট্রিকাল যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো লেফট ভেন্ট্রিকাল বা লেফট ল্যাটারাল ভেন্ট্রিকাল, বোঝাতে পারলাম। তার মানে সেরেব্রাম নিয়ে আমরা যখন আলোচনা করছি আমরা কখানা ভেন্ট্রিকাল দেখতে পাচ্ছি সেরেব্রামের মধ্যে, আমরা দুখানা ভেন্ট্রিকাল দেখতে পাচ্ছি, দুখানা ল্যাটারাল ভেন্ট্রিকাল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকাল একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকাল। আর ভেন্ট্রিকালের মধ্যে কী থাকে আমি বলেছি, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, তাই তো। তাহলে ব্রেনের যে চারখানা ভেন্ট্রিকাল মোট আছে তার মধ্যে দুখানা ভেন্ট্রিকালই চলে আসলো কার মধ্যে, সেরেব্রামের মধ্যে, আর যে বাকি দুটো ভেন্ট্রিকাল পড়ে থাকলো সেগুলো আমরা অন্যান্য জায়গায় পাবো, যেটা আমরা পরে আলোচনা করব। আপাতত সেরেব্রামের মধ্যে আমরা কি দেখলাম, দুখানা আমরা ভেন্ট্রিকাল পেয়ে গেলাম, দুখানা ল্যাটারাল ভেন্ট্রিকাল পেয়ে গেলাম। ডানদিকের হেমিস্ফিয়ারে, ডানদিকের সেরেব্রাল মানে রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ারে যে ল্যাটারাল ভেন্ট্রিকাল রয়েছে তাকে বলা হয় রাইট ভেন্ট্রিকাল, আর লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে যে ল্যাটারাল ভেন্ট্রিকাল রয়েছে সেটাকে বলা হয় লেফট ভেন্ট্রিকাল। এই অবধি আমরা বুঝে গেলাম। এবার একটা জিনিস জেনে রেখে দাও, এই যে আমরা মানে ল্যাটারাল ভেন্ট্রিকাল যেগুলো দেখতে পাচ্ছি সেরেব্রামের মধ্যে, এগুলো হচ্ছে লার্জেস্ট ভেন্ট্রিকাল অফ দ্য ব্রেন, মানে ব্রেনের মধ্যে আর যে বাকি দুটো ভেন্ট্রিকাল আছে তাদের থেকে কিন্তু এরা অনেক লার্জেস্ট। সো দিজ আর দ্য লার্জেস্ট ভেন্ট্রিকলস, ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন, বোঝাতে পারলাম। তার মানে ল্যাটারাল ভেন্ট্রিকলস আর দ্য লার্জেস্ট ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন, দিজ আর দ্য লার্জেস্ট ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন। এই অবধি বোঝা গেল আমাদের কাছে, তাহলে ভেন্ট্রিকালের একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হলো। আর ভেন্ট্রিকালের মধ্যে কী থাকে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, আর প্রত্যেকটা ভেন্ট্রিকাল, এই দুখানা ল্যাটারাল ভেন্ট্রিকাল, থার্ড ভেন্ট্রিকাল, ফোর্থ ভেন্ট্রিকাল সব নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড, তাই তো। আর এদের মধ্যে আমরা কী দেখতে পাবো, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড দেখতে পাবো। এবার একটা জিনিস দেখো, এই যে আমরা
সেরিব্রাল হেমিস্ফিয়ারগুলো আমি কী বলেছিলাম, এখানে আমরা কিছু কিছু কেন এখানে আমরা প্রচুর প্রমিনেন্ট ফোল্ডস দেখতে পাচ্ছিলাম, তাই না? আমরা গাইরি সালকি দেখতে পাচ্ছিলাম, তো প্রমিনেন্ট ফোল্ডস কেন, যাতে সারফেস এরিয়াটা বেড়ে যায়। কিন্তু এই যে আউটার যে লেয়ারটা, সেরেব্রামের যে এই যে আউটার লেয়ারটা, ঠিক আছে, এটাকে বলা হয় সেরেব্রাল কর্টেক্স। অর্থাৎ আমরা কি বলতে পারি, দ্য আউটার লেয়ার অফ দ্য সেরেব্রাম ইজ কল্ড সেরেব্রাল কর্টেক্স। বা আরেকটু যদি ভালোভাবে বলতে হয় আমরা কি বলতে পারি, দ্য লেয়ার অফ সেলস হুইচ কভার্স দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজ কল্ড সেরেব্রাল কর্টেক্স। আমি কি লিখে দেবো সেরেব্রাল কর্টেক্স, মানে এটা আমরা কি, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি দিস ইজ সেরেব্রাল কর্টেক্স, যার মধ্যে আমরা কি দেখতে পাবো, প্রমিনেন্ট ফোল্ডস দেখতে পাবো, তাই তো? তাহলে সেরেব্রাল কর্টেক্সটা আমি লিখে দিই, দ্য লেয়ার অফ সেলস হুইচ কভার্স দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার্স ইজ কল্ড সেরেব্রাল কর্টেক্স। আমরা কি বুঝলাম, দ্য লেয়ার অফ সেলস হুইচ কভার্স দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজ কল্ড সেরেব্রাল কর্টেক্স। যে সেলের লেয়ারগুলো দিয়ে এই সেরেব্রাল হেমিস্ফিয়ারগুলো কভার করা রয়েছে, এগুলোকেই বলা হয় সেরেব্রাল কর্টেক্স। আর এই সেরেব্রাল কর্টেক্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রমিনেন্ট ফোল্ডস দেখতে পাচ্ছি, তাই তো? এই অবধি আমাদের বাবা উড়ে চলে যাচ্ছে পাতা একেবারে। তাহলে এই অবধি আমরা বুঝলাম, তাহলে দ্য লেয়ার অফ সেলস হুইচ কভার্স দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজ কল্ড সেরেব্রাল কর্টেক্স। বা আমাকে যদি সহজ করে বলতে, আমি কি বলতে পারি, দ্য আউটার লেয়ার অফ দ্য সেরেব্রাম ইজ কল্ড সেরেব্রাল কর্টেক্স, দ্য আউটার লেয়ার অফ দ্য সেরেব্রাম ইজ কল্ড সেরেব্রাল কর্টেক্স। এই যে সেরেব্রাল কর্টেক্স আমরা যেটা দেখছি, এটার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে গ্রেইশ অ্যাপিয়ারেন্স। এটার অ্যাপিয়ারেন্সটা কেমন, গ্রে কালার, এটার এর অ্যাপিয়ারেন্সটা হচ্ছে গ্রেইশ অ্যাপিয়ারেন্স। যেহেতু এটা গ্রেইশ অ্যাপিয়ারেন্স, তাই এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইট ইজ মেড আপ অফ গ্রে ম্যাটার। এবং কেন গ্রে ম্যাটার সেটা তো জানতে হবে, গ্রেইশ অ্যাপিয়ারেন্সটাই বা কেন? দেখো, আমরা এখানে দুটো শব্দ পাচ্ছি, একটা পাচ্ছি গ্রে ম্যাটার, তাই না? আমরা যখন এই সেরেব্রাল কর্টেক্স পড়ছি আমরা কি পাচ্ছি, গ্রে ম্যাটার। আমরা যখন কর্পাস ক্যালোসাম পড়েছিলাম আমরা আরেকটা শব্দ পেয়েছিলাম, কি পেয়েছিলাম, হোয়াইট ম্যাটার, তাই তো? এই কর্পাস ক্যালোসাম, এটাকে আমরা কি বলেছিলাম, ইট ইজ আ বান্ডেল অফ হোয়াইট ম্যাটার। তাহলে হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, এই জিনিসগুলো কি সেটা আমাকে জানতে হবে। আমি আসছি, আগে আমরা বুঝে নিই, এই কর্পাস ক্যালোসাম যেটা, এটা হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে তৈরি। ইট ইজ মেড আপ অফ আ বান্ডেল অফ, এই কর্পাস ক্যালোসামটা হচ্ছে হোয়াইট ম্যাটার, ইট ইজ মেড আপ অফ আ বান্ডেল অফ হোয়াইট ম্যাটার্স, তাই তো? আর এই যে আমরা সেরেব্রাল কর্টেক্স যেটা দেখছি, এটা কি দিয়ে তৈরি, ইট ইজ মেড আপ অফ গ্রে ম্যাটার। তাহলে আমরা একটু গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারের পার্থক্যটা শিখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো, একটু পার্থক্যটা শিখে নিই। দেখো, আমরা কি জানি, আমি একটা নিউরন আঁকি, মোটামুটি আঁকার চেষ্টা করি। এটা আমি কি আঁকলাম, এটা তার সেল বডি আঁকলাম, তাই না? রাফলি আঁকছি, একটা রাফলি, ঠিক আছে? এটা সেল বডি যদি হয়, এটা কি তাহলে, এটা হচ্ছে অ্যাক্সন, মায়েলিনেটেড অ্যাক্সন, তাই তো? দেখো, হোয়াইট ম্যাটার যেটা আমরা বলছি, হোয়াইট ম্যাটার কি দিয়ে তৈরি হয়, ইট মেনলি কনসিস্ট অফ মায়েলিনেটেড অ্যাক্সন, ঠিক আছে? এই মায়েলিনেটেড অ্যাক্সনগুলো এক জায়গায় জড়ো হয়ে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার। তাহলে আমি কি বলতে পারি, হোয়াইট ম্যাটার মেনলি consists of myelinated axons, তাই তো? আর এদের কালারটা কি, এদের কালারটা হচ্ছে হোয়াইট, which are white in color। তাহলে এই মায়েলিনেটেড অ্যাক্সনগুলো যদি এক জায়গায় এসে জড়ো হয়, এদের রংটা তো হোয়াইট, তাহলে জিনিসটাকে কেমন দেখতে লাগবে, সাদাটা দেখতে লাগবে, তাই এদেরকে বলা হয় হোয়াইট ম্যাটার। বোঝাতে পারলাম? আর এই যে সেল বডি যেটা, এই যে সেল বডি, এই সেল বডিগুলো যখন এক জায়গায় হচ্ছে, এই নিউরোনাল সেল বডিজগুলো যখন এক জায়গায় হচ্ছে, তখন সেটাকে বলা হয় গ্রে ম্যাটার।
তার মানে গ্রে ম্যাটারকে আমরা কি বলতে পারি, দে মেনলি কনসিস্ট অফ নিউরোনাল সেল বডিজ, বুঝাতে পারলাম? আর এই নিউরোনাল সেল বডিজ গুলো যখন এক জায়গায় আসছে, তার অ্যাপিয়ারেন্সটা কেমন হয়ে যাচ্ছে? গ্রেইশ অ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছে। এদের অ্যাপিয়ারেন্সটা কি হচ্ছে? গ্রেইশ অ্যাপিয়ারেন্স। তাই এদেরকে কি বলা হচ্ছে? তাই এদেরকে বলা হচ্ছে গ্রে ম্যাটার। তাহলে বোঝাতে পারলাম যে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারের মধ্যে পার্থক্য। গ্রে ম্যাটারে আমরা কি দেখব, নিউরোনাল সেল বডিজ গুলো এক জায়গায় এসে জড়ো হয়েছে। আর হোয়াইট ম্যাটারে আমরা কি দেখব, মায়েলিনেটেড অ্যাক্সন গুলো এক জায়গায় এসে জড়ো হয়েছে। তাহলে আমরা এই যে কর্পাস ক্যালোসাম, কে আমরা কেন বলছিলাম হোয়াইট ম্যাটার, এই যে কর্পাস ক্যালোসাম, আমরা যখন আর সামলাতে পারছি না, আমি এক হাতে এরম করে ধরে হয় না, ঠিক আছে, যাই হোক, এই যে কর্পাস ক্যালোসাম আমরা যেটা দেখেছিলাম, এই যে কর্পাস ক্যালোসাম, এটাকে আমরা কি বলেছিলাম, ইট ইজ আ বান্ডেল অফ হোয়াইট ম্যাটার্স। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা মায়েলিনেটেড অ্যাক্সনস দেখতে পাচ্ছি। এই কর্পাস ক্যালোসামটা তৈরি কি দিয়ে, মায়েলিনেটেড অ্যাক্সন দিয়ে, যেগুলোর রং হচ্ছে হোয়াইট ইন কালার, হুইচ আর হোয়াইট ইন কালার, তাই এগুলোকে আমরা কি বলছি, হোয়াইট ম্যাটার। কিন্তু আমরা যদি এই সেরেব্রাল কর্টেক্সটা দেখি, আমরা কি দেখব, এখানে নিউরোনাল সেল বডিজগুলো কনসেন্ট্রেটেড অবস্থা রয়েছে। দ্য নিউরোনাল সেল বডিজ আর কনসেন্ট্রেটেড হিয়ার, আমি এটা লিখে দিই তাহলে মনে থাকবে, দ্য নিউরোনাল সেল বডিজ আর কনসেন্ট্রেটেড ইন দ্য সেরেব্রাল কর্টেক্স। সেই জন্য এটার অ্যাপিয়ারেন্সটা কেমন হবে, এটার গ্রেইশ অ্যাপিয়ারেন্স হবে। সেই জন্য এটাকে কি বলছি, দিস আর মেড আপ অফ গ্রে ম্যাটার, কারণ এগুলো কি দিয়ে তৈরি, এই সেরেব্রাল কর্টেক্সটা নিউরোনাল সেল বডিজ দিয়ে তৈরি। তাহলে বোঝাতে পারলাম, তাহলে আমাদের কাছে কিন্তু এই সেরেব্রাল কর্টেক্সের একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল। সেরেব্রাল কর্টেক্সটা কি, ইট ইজ দ্য আউটার লেয়ার অফ দ্য সেরেব্রাম, বা একটু ডিটেলসে বলতে গেলে কি বলবো, ইট ইজ দ্য লেয়ার অফ সেলস হুইচ কভার্স দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার্স, তাই তো, অ্যান্ড হুইচ ইজ মেড আপ অফ গ্রে ম্যাটার। তাহলে এই অবধি কিন্তু আমরা বুঝে গেলাম, সেরেব্রাল কর্টেক্সটা আমরা বুঝে গেলাম। তাহলে আমরা কি, আমরা দুখানা হেমিস্ফিয়ার সম্বন্ধে বুঝলাম, রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার বুঝলাম। আমরা এই দুটো সেরেব্রাল হেমিস্ফিয়ার যে একটা ফিশার দিয়ে আলাদা করা রয়েছে, তাই তো, সেটা আমরা বুঝে গেলাম, যেটাকে বলা হয় ইন্টার হেমিস্ফিয়ারিক ফিশার বা মিডিয়াল লংগিচুডিনাল ফিশার। এবং আমরা এটাও শিখে গেছি যে দুখানা যে হেমিস্ফিয়ার আমরা পাচ্ছি, এরা দুজনে কানেক্টেড রয়েছে কিসের মাধ্যমে, কর্পাস ক্যালোসাম দিয়ে। এই কর্পাস ক্যালোসামটা কি, ইট ইজ আ বান্ডেল অফ হোয়াইট ম্যাটার। আর এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ার যেগুলো দেখছি, এদের যে আউটার লেয়ার যেটা রয়েছে, এটাকে বলা হয় সেরেব্রাল কর্টেক্স, যার মধ্যে আমরা প্রমিনেন্ট ফোল্ডসগুলো দেখতে পাচ্ছি, তাই তো। আর এই যে সেরেব্রাল কর্টেক্স যেটা, এটা কি দিয়ে তৈরি, এটা গ্রে ম্যাটার দিয়ে তৈরি। এদের অ্যাপিয়ারেন্সটা গ্রেইশ ইন কালার, তাই তো, এদের অ্যাপিয়ারেন্সটা গ্রেইশ অ্যাপিয়ারেন্স। কেন, বিকজ দে আর মেড আপ অফ গ্রে ম্যাটার, অর্থাৎ তারা মেনলি নিউরোনাল সেল বডিজ নিয়ে তৈরি। দ্য নিউরোনাল সেল বডিজ আর কনসেন্ট্রেটেড ইন দ্য সেরেব্রাল কর্টেক্স। তাহলে এই অবধি কিন্তু আমরা বুঝে গেলাম। এবার একটা জিনিস চিন্তা করো, এই সেরেব্রামটা বোঝাতে গিয়ে আমি কিসের উদাহরণ দিয়েছিলাম, হেলমেটের, তাই না? একটা হেলমেট চিন্তা করো, একটা হেলমেট, ঠিক আছে, মানে কীভাবে আঁকবো জানি না, বোঝাতে পারছি না মানে জিনিসটা। এই যে হেলমেটটা তুমি যদি চিন্তা করো, তাহলে হেলমেটে তুমি একটা বাইরের পার্ট দেখতে পাবে, তাই তো, হেলমেটের একটা বাইরের পার্ট দেখতে পাবে, আর ভেতর দিক দিয়ে তুমি তার একটা ভেতরের পার্ট দেখতে পাবে, একটা বাইরের পার্ট, একটা ভেতরের পার্ট দেখতে পাবে, তাই তো, হেলমেটের। ঠিক সেরকম আমরা যদি সেরেব্রামকে দেখি, আমরা একটা বাইরের পার্ট দেখতে পাচ্ছি, একটা বাইরের একটা আউটার লেয়ার দেখতে পাচ্ছি, তাই তো। এই যে বাইরের যে আউটার লেয়ারটা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়, সেরেব্রাল কর্টেক্স, তাই তো। এবার আমরা যদি এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটার, আমরা একটা তার ভেতরের পার্টও আমরা একটা দেখতে পাচ্ছি, তো এই যে এই জায়গাটা ভেতরের পার্টও তো একটা দেখতে পাচ্ছি, তাই তো। এবার এই যে আমরা যে সেরেব্রাল হেমিস্ফিয়ারের এই যে ভেতরের যে পার্টটা দেখছি, এটা জানবো, ইট ইজ মেড আপ অফ হোয়াইট ম্যাটার। আর বাইরের যে সেরেব্রাল কর্টেক্স, সেটা কি দিয়ে তৈরি, ইট ইজ মেড আপ অফ গ্রে ম্যাটার।
আমি কেন হেলমেটের সঙ্গে তুলনা করলাম, ধরো তোমার কাছে যে হেলমেটটা রয়েছে এই হেলমেটের বাইরের সারফেসটাই ধরো চিন্তা করো গ্রে রং করে দিয়েছো, তাই তো? এই রুফটা তুমি গ্রে রং করে দিয়েছো, আর হেলমেটের ভেতরে যে সিলিংটা যেটা রয়েছে এটাকে তুমি সাদা রং করে দিয়েছো। আমি বোঝাতে পারলাম? ঠিক একইভাবে সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে বাইরের দিকটা আমরা যেটা পাবো, যে আউটার লেয়ার অফ দ্য সেরেব্রাম যেটা পাবো, এটা আমরা দেখবো গ্রে ম্যাটার দিয়ে তৈরি, অর্থাৎ এর অ্যাপিয়ারেন্সটা গ্রেইশ ইন অ্যাপিয়ারেন্স। আর ভেতর দিকটা আমরা যদি দেখি, দ্য ইনার পার্ট অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেটা আমরা কি দেখবো, এটা এটা রংটা হচ্ছে হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স। কেন? কারণ এটা হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। কেন এই বাইরের দিকটা আমরা কেন গ্রে কালার দেখবো আর ভেতর দিকটা কেন হোয়াইট কালার দেখবো? আমরা কেন দেখবো বাইরেটা গ্রে ম্যাটার দিয়ে তৈরি আর ভেতরটা হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি? আমি জিনিসটা বোঝাই। গ্রে ম্যাটার মানে আমি কি বলেছি, ইট ইজ মেড আপ অফ নিউরোনাল সেল বডিজ, তাই তো? আর হোয়াইট ম্যাটার আমি কি বলেছি, ইট ইজ মেড আপ অফ মায়েলিনেটেড অ্যাক্সন। তাহলে এটা সেল বডি, এটা অ্যাক্সন, তাহলে সেল বডিগুলো যদি এক জায়গায় থাকে তাহলে এর কালারটা কি হয়ে যাবে, গ্রেইশ অ্যাপিয়ারেন্স দেখাবে, তাই তো? সেল বডিগুলো এক জায়গায়, আর মায়েলিনেটেড অ্যাকজনগুলো যদি এক জায়গায় থাকে, আমি তোমাদের বোঝার জন্য কিন্তু এইভাবে আঁকছি, রাফলি আঁকছি, মায়েলিনেটেড অ্যাকজনগুলো যদি এক জায়গায় থাকে এগুলোর রং কি, এগুলো হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স, তাহলে এদের রংটা কি কীরম দেখাবে, এক জায়গায় হলে সাদা দেখাবে। তাহলে আমি দেখেছি এই যে পার্টটা, উপরের যে পার্টটা, এটা কি, এটা সেরেব্রাল কর্টেক্স তৈরি করেছে। বোঝাতে পারলাম? এটা সেরেব্রাল কর্টেক্স তৈরি করেছে, যার মধ্যে আমরা নিউরোনাল সেল বডিজগুলোকে পাবো, সেই জন্য এটার কালার হচ্ছে গ্রে, সেই জন্য বলছি দিস ইজ মেড আপ অফ গ্রে ম্যাটার। আর ভেতর দিকের যে পার্টটা, মানে ইনার পার্ট অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, এখানে আমরা কি দেখছি, মায়েলিনেটেড অ্যাকজনগুলো তৈরি করেছে। এই যে পার্টটা কে তৈরি করেছে, মায়েলিনেটেড অ্যাকজন, এগুলোর রং কি, হোয়াইট, এগুলোর রং হোয়াইট। সেই জন্য আমরা কি বলছি যে দ্য ইনার পার্ট অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজ মেড আপ অফ হোয়াইট ম্যাটার। আমি বোঝাতে পারলাম জিনিসটা? এটা তো বাইরের পার্টটা, তাই তো? এই যে বাইরের পার্টটা সেরেব্রাল কর্টেক্স, এটা কি দিয়ে তৈরি, নিউরোনাল সেল বডিজ দিয়ে তৈরি, তাই এটা হচ্ছে গ্রে ইন অ্যাপিয়ারেন্স, তাই তো? যার জন্য আমরা বলছি সেরেব্রাল কর্টেক্স ইজ মেড আপ অফ গ্রে ম্যাটার। কিন্তু যে ভেতর দিকের যে পার্টটা, ইনার পার্ট অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই যে পার্টটা, ভেতরের পার্ট, এই ভেতরের পার্টটা কি দিয়ে তৈরি, এই ভেতরের পার্টটা মায়েলিনেটেড অ্যাকজনস দিয়ে তৈরি, যেগুলোর রং হচ্ছে সাদা, হোয়াইট। সেই জন্য আমরা কি দেখছি, দ্য ইনার পার্ট অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজ মেড আপ অফ হোয়াইট ম্যাটার। তাহলে আমি লিখে দিই, দ্য ইনার পার্ট অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজ মেড আপ অফ হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার। বোঝাতে পারলাম? তাহলে আমরা কি দেখছি, দেখো সেরেব্রাম আমরা যদি দেখি, তার বাইরেটা হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে তৈরি আর ভেতরটা হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। বোঝাতে পারলাম? বাইরের অংশটা গ্রে ম্যাটার, ভেতরেরটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আমরা যখন স্পাইনাল কর্ড পড়বো তখন দেখবো উল্টো হয়ে গেছে, বাইরেটা দেখবো হোয়াইট ম্যাটার আর ভেতরটা দেখবো গ্রে ম্যাটার। স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমরা বাইরেরটা কি দেখবো, এটা যদি বাইরের দিকটা হয়, এই বাইরের দিকটা দেখবো হোয়াইট, হোয়াইট ম্যাটার, আর ভেতরটা দেখবো গ্রে ম্যাটার। আর যখন আমরা ব্রেন পড়ছি তখন দেখবো উল্টোটা, বাইরেটা আমরা দেখবো গ্রে ম্যাটার, ভেতরটা আমরা দেখবো হোয়াইট ম্যাটার। এই অবধি আমাদের কাছে পরিষ্কার তো? আমরা এতক্ষণে শিখে গেছি যে সেরেব্রাম আমরা যদি দেখি, সেরেব্রামটা দুটো হেমিস্ফিয়ারে ডিভাইডেড, তাই না? একটা রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, একটা লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, তাই তো? মাঝখানে কী রয়েছে, ইন্টার হেমিস্ফিয়ারিক ফিশার, বা যাকে আমরা মিডিয়াল লংগিচুডিনাল ফিশার বলি। এই মিডিয়াল লংগিচুডিনাল ফিশার বা ইন্টার হেমিস্ফিয়ারিক ফিশার যাই বলি, এর মাধ্যমে আমরা কি দেখেছি, সেরেব্রামটা দুটো হেমিস্ফিয়ারে ডিভাইড হয়ে গেছে, একটা রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, একটা লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এবার আমরা মানুষটাকে না সাইড থেকে একটু দেখি, অর্থাৎ আমরা মানুষটার বাঁ দিকটা দেখি এবং আমরা আরেকটা ছবি আঁকবো মানুষটার ডান দিকটা দেখবো। দেখে আমরা কি করব, আমরা এই প্রত্যেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে আমরা তার সাইড ভিউটা দেখব। দেখলে আমরা বুঝবো এই এক একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, অর্থাৎ ডান দিকের সেরেব্রাল হেমিস্ফিয়ার এবং বাঁ দিকের সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই প্রতিটা সেরেব্রাল হেমিস্ফিয়ার চারখানা লোবে ডিভাইডেড। ডান দিকের সেরেব্রাল হেমিস্ফিয়ারটা চারটে লোবে ডিভাইডেড, বাঁ দিকের সেরেব্রাল হেমিস্ফিয়ারটা চারটে লোবে ডিভাইডেড। তাহলে আমি একটা ছবি আঁকি প্রথমে, চেষ্টা করছি, ঠিক আছে? এটা বলো মানুষটাকে আমরা কোন দিক থেকে দেখছি, আমরা মানুষটার বাঁ দিকটা দেখছি, তাই তো? এটা আমরা মানুষটার বাঁ দিকটা দেখছি। আর এদিকে আরেকটা আমি ছবি আঁকার চেষ্টা করছি, যেটা আমরা মানুষটাকে কোন দিক থেকে দেখছি, ডান দিক থেকে দেখছি,
একটু হচ্ছে না, তার কারণ আমি এক হাতে আঁকছি তো জিনিসটা একটু, আর এমনিও আমি খুব একটা ভালো আঁকি না। যাই হোক, আমি সেরেব্রামটা আঁকার চেষ্টা করছি মোটামুটি, মানে ব্যাপারটা বোঝার জন্য আঁকছি, হ্যাঁ অতটা নিখুঁত করে হয়তো হবে না। এই এই পার্টটা হচ্ছে সেরেব্রাম, তাই তো? আমি যদি এদিকে আঁকি, এই পার্টটা হচ্ছে সেরেব্রাম, তাই তো? এটা আমি মানুষটাকে বাঁদিক থেকে দেখছি, এটা আমি মানুষটাকে, মানে এটা আমি মানুষটার বাঁদিকটা দেখছি, এটা আমি মানুষটার ডান দিকটা দেখছি। তাহলে এই যে সেরেব্রামের আমি যে হেমিস্ফিয়ারটা দেখতে পাচ্ছি, এটা আমি কোন কোন হেমিস্ফিয়ার দেখছি? এটা আমি লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার দেখছি। এটা আমি কি দেখছি? এটা আমি লেফট সেরেব্রাল হেমিস পিএইচিআরিস লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখছি, তাই তো? আমি মানুষটার বাঁ দিক দেখছি, সেই জন্য এটা আমি যে হেমিস্ফিয়ারটা দেখতে পাচ্ছি আমি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখতে পাচ্ছি। এটা আমি যেটা দেখতে পাচ্ছি এটা আমি মানুষটাকে কোন দিক, মানুষটার কোন দিকটা দেখছি? আমি ডান দিকটা দেখছি। তাহলে এটা আমি কোন হেমিস্ফিয়ার দেখছি? এটা আমি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখছি, তাই তো? রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখছি, হেমিস্ফিয়ার দেখছি। এবার দেখো, আমি প্রথমে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারটা দেখি। এই যে সামনের দিকের যে পার্টটা দেখছি, এই যে পার্টটা, এখানে আমরা একটা এরকম লোব দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফ্রন্টাল লোব। এটা হচ্ছে ফ্রন্টাল লোব সামনের দিকের, রাইট মানে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের এই যে আমরা সামনের দিকের যে পার্টটা দেখছি এটা হচ্ছে ফ্রন্টাল লোব। তাহলে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার আমরা এরকম একটা ফ্রন্টাল লোব দেখতে পাবো, তাই তো? এরকম, তাহলে এটা কি হবে? এটা হবে ফ্রন্টাল লোব, মানে ফ্রন্টাল লোব অফ দ্য সেরেব্রাম, ফ্রন্টাল লোব অফ দ্য সেরেব্রাম। তাহলে পেছন দিকেও আমরা ডেফিনেটলি এরকম একটা লোব দেখবো, সামনে দিকে যদি লোব দেখি এরকম পেছন দিকে একটা এরকম লোব আছে, এটাকে বলা হয় অক্সিপিটাল লোব, এটাকে বলা হয় অক্সিপিটাল লোব। তাহলে আমরা যদি রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার দেখি, এখানেও আমরা পেছন দিকে এরকম একটা লোব দেখতে পাবো। একদমই আঁকাটা হচ্ছে না, বোঝানোর জন্য আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে অক্সিপিটাল লোব, বোঝাতে পারলাম? আচ্ছা, এরকম জায়গায় আমরা তার মানে আরেকটা লোব পাচ্ছি, এই যে এই একটা লোব পাচ্ছি, এটাকে বলা হয় টেম্পোরাল লোব, এটাকে বলা হয় টেম্পোরাল লোব। তাহলে এখানেও আমরা টেম্পোরাল লোব দেখতে পাবো, মানে এপাশে আমরা যা দেখবো ওপাশেও তো একই জিনিস দেখবো। এটা মানুষটার আমরা বাঁ দিক দেখছি, বাঁ দিকে যা দেখবো আমরা ডান দিকেও তো তাই দেখবো, কারণ মাঝখান দিয়ে কি রয়েছে? মাঝখান দিয়ে একটা ফিশারের মাধ্যমে এই দুটো সেরেব্রাল হেমিস্ফিয়ার ডিভাইডেড রয়েছে। তাহলে এপাশে একটা ফ্রন্টাল লোব দেখলে ওপাশে একটা ফ্রন্টাল লোব দেখবো, এপাশে একটা টেম্পোরাল লোব দেখলে ওপাশে একটা টেম্পোরাল লোব দেখবো, তাই তো? তাহলে এখানে যদি আমরা টেম্পোরাল লোব দেখতে পাই লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারে, তাহলে রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ারও আমরা এখানে একটা টেম্পোরাল লোব দেখবো, টেম্পোরাল লোব দেখতে পাবো। আর উপরের দিকে এই যে আমরা লোবটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্যারাইটাল লোব, এটাকে বলা হয় PARIETAL প্যারাইটাল লোব। তাহলে এটা কি হবে? এটা হবে প্যারাইটাল লোব, প্যারাইটাল লোব। তাহলে আমরা এক একটা সেরেব্রাল হেমিস্ফিয়ারে আমরা কটা করে লোব দেখতে পাচ্ছি? চারটে করে লোব দেখতে পাচ্ছি, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, প্যারাইটাল লোব। ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপেটাল লোব, প্যারাইটাল লোব, বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এক একটা সেরেব্রাল হেমিস্ফিয়ারে আমরা চারটে করে লোব দেখতে পাচ্ছি, তাই তো? এই যে ফ্রন্টাল লোব আমরা যেটা দেখছি, টোটাল যে সেরেব্রাল ভলিউম, এই টোটাল সেরেব্রাল ভলিউমের 41% অকুপাই করে রাখে ফ্রন্টাল লোব। টোটাল সেরেব্রাল ভলিউম, তার মানে সেরেব্রামের যা মোট যা আয়তন, এই সেরেব্রামের মোট যা ভলিউম, তার 41% কে অকুপাই করে রাখে? ফ্রন্টাল লোব, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার টেম্পোরাল লোব কতটা অকুপাই করে রাখে? টোটাল সেরেব্রাল ভলিউমের 21% অকুপাই করে রাখে টেম্পোরাল লোব, ঠিক আছে? প্যারাইটাল লোব 19% অকুপাই করে রাখে, অর্থাৎ টোটাল সেরেব্রাল ভলিউমের 19% প্যারাইটাল লোব অকুপাই করে রাখে, আর টোটাল সেরেব্রাল ভলিউমের 18% অক্সিপিটাল লোব অকুপাই করে রাখে, বোঝাতে পারলাম?
টোটাল সেরেব্রালের সেরেব্রামের ভলিউম আমরা যদি দেখি তার 41% অকুপাই করে রাখে ফ্রন্টাল লোব, তার 21% টোটাল সেরেব্রাল ভলিউমের 21% অকুপাই করে রাখে টেম্পোরাল লোব, টোটাল সেরেব্রাল ভলিউমের 19% অকুপাই করে রাখে প্যারাইটাল লোব, আর টোটাল সেরেব্রাল ভলিউমের 18% অকুপাই করে রাখে অক্সিপিটাল লোব। বোঝাতে পারলাম? তার মানে আমরা কি দেখলাম যে এক একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার কটা লোবে ডিভাইডেড আছে, চারখানা লোবে ডিভাইডেড। আর চারখানা লোব কি কি? এই চারখানা হচ্ছে আনইকুয়াল সাইজ, তার মানে আমি বলতে পারি তো যে ইচ সেরেব্রাল হেমিস্ফিয়ার, ইচ সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজ ডিভাইডেড ইন্টু ফোর লোবস অফ আনইকুয়াল সাইজ। আনইকুয়াল সাইজ কেন আনইকুয়াল কথাটা বলছি, কারণ এক একটার সাইজ এক এক রকম। কোনোটা 41% অকুপাই করে রেখেছে টোটাল সেরেব্রাল ভলিউমের, কোনোটা 21% অকুপাই করে রেখেছে টোটাল সেরেব্রাল ভলিউমের, কোনোটা 19% অকুপাই করে রেখেছে টোটাল সেরেব্রাল ভলিউমের, কোনোটা 18% অকুপাই করে রেখেছে টোটাল সেরেব্রাল ভলিউমের। অর্থাৎ এক একটা লোব হচ্ছে, প্রত্যেকটা লোবের কিন্তু মাপ এক না, প্রত্যেকটা হচ্ছে আনইকুয়াল ইন সাইজ। বোঝাতে পারলাম? তাহলে ইচ সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজ ডিভাইডেড ইন্টু ফোর লোবস অফ আনইকুয়াল সাইজ, যার মধ্যে ফ্রন্টাল লোব অকুপাইজ 41% অফ দ্য টোটাল সেরেব্রাল ভলিউম, টেম্পোরাল লোব অকুপাইজ 21% অফ দ্য টোটাল সেরেব্রাল ভলিউম, প্যারাইটাল লোব অকুপাইজ 19% অফ দ্য টোটাল সেরেব্রাল ভলিউম, অ্যান্ড অক্সিপিটাল লোব অকুপাইজ 18% অফ দ্য টোটাল সেরেব্রাল ভলিউম। তাহলে মোটামুটি কিন্তু একটা সেরেব্রামের আইডিয়া আমাদের কাছে এসছে। ডিটেলসে আমি অন্যান্য ভিডিওতে দিয়েছি, একটা ভিডিওতে যদি আমি পুরোটাই সেরেব্রাম নিয়ে বলে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে আমরা যেটা আসব, সেরেব্রাম তো বুঝলাম, অর্থাৎ টেলেনসেফালন। সেরেব্রাম বলতে কি? একই তো, টেলেনসেফালন এটাই তো আলটিমেটলি মডিফাই হয়ে সেরেব্রাম তৈরি করেছে, তাই না? অর্থাৎ সেরেব্রাম আর টেলেনসেফালন একই জিনিস, এটা আমরা বুঝলাম। এবার আমরা যেটা বুঝবো, এই সেরেব্রামের ভেতরে আমরা কি দেখেছি, আরেকটা অংশ থাকে যেটাকে বলা হয় ডাইএনসেফালন। আর এই সেরেব্রাম আর ডাইএনসেফালন দুটো মিলিয়ে কিন্তু এই ফোরব্রেনটা তৈরি করেছে। এবার আমরা এই ডাইএনসেফালনটা সম্বন্ধে একটু ডিটেলসে শিখে নেব। এবার আমরা কি শিখেছিলাম যে সেরেব্রামের মধ্যে কি থাকে? ডাইএনসেফালন থাকে, তাই না? মানে আমি যদি একটা মানুষের মুখ আঁকি, আঁকার চেষ্টা করি আর কি, এই নাক, এই মুখ, এই মানুষটাকে কোন দিকটা দেখছি আমি? মানুষটার ডান দিকটা দেখছি, তাই তো? এটা আমরা কি দেখেছিলাম? এটা আমরা দেখেছিলাম যে সেরেব্রাম, তাই না? তারপরে আমরা কি দেখেছিলাম এখানে? মিড ব্রেন। তারপরে আমরা কি দেখেছিলাম এখানে? পন্স। এখানে দেখেছিলাম মেডালা, এখানে দেখেছিলাম সেরেবেলাম, এখানে দেখেছিলাম স্পাইনাল কর্ড, এই অব দি ব্রেন, তাই তো? এক্স্যাক্ট লোকেশন হলো না বোঝানোর জন্য। তাহলে এটা এটা কি? এই পার্টটা, এটা হচ্ছে মিড ব্রেন, এটা হচ্ছে, দিস ইজ মিড ব্রেন, তাই তো? মিড ব্রেন। আচ্ছা, এই পার্টটা কি? এটা কি দেখেছিলাম আমরা? এটা দেখেছিলাম সেরেব্রাম, এটা দেখেছিলাম সেরেব্রাম, সেরেব্রাম। আর সেরেব্রামের ভেতরে এই মিড ব্রেনের ওপরে আমরা একটা ছোট্ট রিজিয়ান দেখতে পেয়েছিলাম, হুইচ ইজ সিচুয়েটেড বিটুইন সেরেব্রাম অ্যান্ড মিড ব্রেন। এটাকে আমরা কি বলেছিলাম? দিস ইজ ডাইএনসেফালন, দিস ইজ ডাইএনসেফালন। আর এই ডাইএনসেফালন আর সেরেব্রাম এই দুটো একসাথে কি তৈরি করেছে? ফোর ব্রেন তৈরি করেছে, তাই না? ফোর ব্রেন। তাহলে এই ফোর ব্রেনের মধ্যে আমরা তো সেরেব্রাম বুঝে গেছি, আমরা এবার ডাইএনসেফালনটা নিয়ে আলোচনা করব। এই যে ছোট্ট যে জায়গাটা দেখছি, এটা ছোট্ট দেখতে হলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ব্রেনের, এর মধ্যে আমরা দেখব প্রচুর জিনিস আছে। এই ডাইএনসেফালনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ব্যাপারটা কেমন হয় দেখো, এই জিনিসটাই আমি আঁকছি, ধরো মানুষের মুখটা আমি আরেকবার আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই মানুষটাকে কোন দিক দিয়ে দেখছি? আমি মানুষটার ডান দিকটা দেখছি, তাই তো? এবার এই ডাইএনসেফালনটাকে আমি জুম করছি, বড় করছি। এই যে ডাইএনসেফালন যেটা, এটা আমি জুম করছি। আমি কি বলেছিলাম? আমরা সেরেব্রাম যখন পড়েছিলাম আমরা দুখানা ল্যাটারাল ভেন্ট্রিকল দেখে নিয়েছি, তো
দুখানা ভেন্ট্রিকাল আমরা দেখে নিয়েছি, রাইট ভেন্ট্রিকাল, লেফট ভেন্ট্রিকাল। আর আমি কি বলেছিলাম, যখন আমরা ডাইএনসেফালন পড়ব তখন আমরা আরেকটা ভেন্ট্রিকাল নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় থার্ড ভেন্ট্রিকাল। ঠিক আছে, এই ডাইএনসেফালনের মাঝখান দিয়ে আমরা একটা ক্লেফট দেখতে পাবো, আমরা একটা মিডিয়ান ক্লেফট দেখব, তার মধ্যে একটা ক্লেফট দেখব যেটাকে বলা হয় থার্ড ভেন্ট্রিকাল। আর আমি কি বলেছি, ভেন্ট্রিকালের মধ্যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, তাহলে থার্ড ভেন্ট্রিকালেও নিশ্চয়ই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে, তাহলে আমি একটা থার্ড ভেন্ট্রিকাল আঁকছি। আমি এই ডাইএনসেফালনটাকে জুম করে আঁকছি। হ্যাঁ, মানে এরকম চিন্তা করো না যে এইটুকু এই মানে মানুষটার মুখের মধ্যে কেন এত বড় এই ডাইএনসেফালন হয়ে গেল, আমি এটাকে জুম করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমি এখানে একটা মিডিয়ান ক্লেফট আঁকছি, ডাইএনসেফালনের মধ্যে আমি একটা মিডিয়ান ক্লেফট আঁকছি। ধরো এটা ডাইএনসেফালন, কথার কথা বলছি, ধরো এটা ডাইএনসেফালন, এত বড় তো হয় না, বোঝানোর জন্য বলছি। এটা হচ্ছে ডাইএনসেফালনের সামনে দিক, এটা হচ্ছে ডাইএনসেফালনের পেছন দিক, তার ভেতরে আমি একটা ক্লেফট আঁকলাম, একটা মিডিয়ান ক্লেফট আঁকলাম, যার মধ্যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে। এই মিডিয়ান যে ক্লেফট আঁকলাম এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় থার্ড ভেন্ট্রিকাল, এটাকে বলা হয় থার্ড ভেন্ট্রিকাল। বোঝাতে পারলাম? তাহলে ডাইএনসেফালনে আমরা কটা ভেন্ট্রিকাল দেখতে পাচ্ছি, একটা ভেন্ট্রিকাল দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে থার্ড ভেন্ট্রিকাল। এবার এই থার্ড ভেন্ট্রিকালকে ঘিরে এরকম করে আমরা একটা শিট অফ গ্রে ম্যাটার দেখতে পাবো, আমরা একটা শিট অফ গ্রে ম্যাটার দেখতে পাবো, এটাকে বলা হয় হাইপোথ্যালামাস। ঠিক আছে, সো দিস ইজ হাইপোথ্যালামাস। তাহলে এটা যদি আমি মানুষটাকে ডান দিকটা দেখি, এটা যদি আমি মানুষটার ডান দিকটা দেখি, দিস ইজ দ্য রাইট সাইড অফ দ্য হাইপোথ্যালামাস অ্যান্ড দিস ইজ দ্য লেফট সাইড অফ দ্য হাইপোথ্যালামাস, তাই তো? আর এটা হচ্ছে সামনের দিকটা, হাইপোথ্যালামাসের সামনের দিক। এই হাইপোথ্যালামাসের আমরা এই মাঝের দিকে আমরা একটা সোয়েলিং দেখতে পাবো, একটা সেন্ট্রাল সোয়েলিং দেখতে পাবো, এটাকে বলা হয় টিউবার সাইনেরিয়াম, এটাকে বলা হয় টিউবার সাইনেরিয়াম, সাইনেরিয়াম। টিউবার সাইনেরিয়ামটা কি? ইট ইজ দ্য সেন্ট্রাল সোয়েলিং, সেন্ট্রাল সোয়েলিং, অর্থাৎ হাইপোথ্যালামাসের মাঝখানের কোনো একটা রিজিয়ানে এরকম একটা সোয়েলিং দেখতে পাবো, যেটাকে বলা হচ্ছে টিউবার সাইনেরিয়াম। ঠিক আছে, আর এই পেছন দিকে আমরা এরকম বাইল্যাটারাল সোয়েলিং দেখতে পাবো, দুদিকেই দুদিকেই আমরা সোয়েলিং দেখতে পাবো, বাইল্যাটারাল সোয়েলিং। এগুলোকে বলা হয় ম্যামিলারি বডিজ, এটা একটা ম্যামিলারি বডি, এটা একটা ম্যামিলারি বডি, অর্থাৎ ডান দিকে আমি একটা ম্যামিলারি বডি দেখবো, বাঁ দিকে আমি একটা ম্যামিলারি বডি দেখবো। থার্ড ভেন্ট্রিকালের ডান দিকে একটা ম্যামিলারি বডি, বাঁ দিকে একটা ম্যামিলারি বডি, সো দিজ আর ম্যামিলারি বডিজ। আমি লিখে দিই, দিজ আর ম্যামিলারি বডিজ, এটা একটা বডি, এটা একটা বডি, সো দিজ আর ম্যামিলারি বডিজ, তাই তো? এটাও একটা ম্যামিলারি বডি, এটাও একটা ম্যামিলারি বডি। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে এখানে হাইপোথ্যালামাস রয়েছে। আচ্ছা, এই হাইপোথ্যালামাসের পেছনে আমরা এখানে একটা থ্যালামাস দেখতে পাবো, এদিকেও একটা থ্যালামাস দেখতে পাবো, অর্থাৎ থার্ড ভেন্ট্রিকালের দুদিকে, ডান দিকে এবং বাঁদিকে আমরা দুখানা থ্যালামাই দেখতে পাবো। সিঙ্গুলারে বলি থ্যালামাস, প্লিউরালে হয়ে যায় থ্যালামাই। তাহলে কখানা থ্যালামাই দেখছি? দুখানা থ্যালামাই দেখছি, দিস ইজ রাইট থ্যালামাস অ্যান্ড দিস ইজ লেফট থ্যালামাস। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা হাইপোথ্যালামাস দেখলাম, আমরা থ্যালামাস দেখলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু হাইপোথ্যালামাসের মধ্যে। ঠিক আছে, আর পেছন দিকে, থার্ড ভেন্ট্রিকালের পেছন দিকে আমরা এখানে কি দেখব? আমরা এখানে পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডি দেখব। ঠিক আছে, একটা পাইন শেপ, মানে পাইন কোন, পাইন কোনের মতো একটা এরকম আমরা গ্ল্যান্ড দেখতে পাবো, এটাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড, এটাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডি। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো। আমরা এখানে হ্যাভিনিউলার নিউক্লিয়াই দেখতে পাবো, এ দুটোকে জুড়ে রেখেছে হ্যাভিনিউলার কমিশিয়ার। এগুলো আমি এখন ডিটেলসে এত আসছি না, তোমরা ঘেঁটে যাবে, আলাদা আলাদা পার্টে পড়বো। আপাতত জেনে রাখো, এই যে থার্ড ভেন্ট্রিকালের পেছনের দিকের যে অংশটা, এটাকে কি বলা হয়? পেছন দিকে, যার মধ্যে পিনিয়াল গ্ল্যান্ডও রয়েছে, পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডি যা খুশি বলতে পারো। এই যে থার্ড ভেন্ট্রিকালের পেছনের দিকের যে অংশটা, অর্থাৎ এই ডাইএনসেফালনের পেছনের যে অংশটা, এটাকে বলা হয় এপিথ্যালামাস। এই রিজিয়নটাকে কি বলা হয়? এপিথ্যালামাস। তাহলে আমরা কি দেখলাম? আমরা থ্যালামাস দেখলাম, আছে এই যে থ্যালামাস, রাইট থ্যালামাস এবং লেফট থ্যালামাস দুটোকে একসাথে আমরা কি বলি? থ্যালামাই। তাহলে আমরা থ্যালামাস দেখলাম, দুদিকে আমরা দুখানা থ্যালামাই দেখলাম, আমরা এপিথ্যালামাস দেখলাম, আমরা এটা কি দেখলাম? আমরা এটা হাইপোথ্যালামাস দেখলাম, এটা আমরা হাইপোথ্যালামাস দেখলাম। আচ্ছা, আর কি দেখলাম? এই যে থ্যালামাস যেটা রয়েছে, আমি লাল দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে, এই থ্যালামাসের নিচে
আমরা আরেকটা রিজিয়ন দেখতে পাবো এরকম, আমি লাল রং দিয়ে করছি, এটাকে বলা হয় সাব থ্যালামাস, এটাকে বলা হয় সাব থ্যালামাস, বোঝাতে পারলাম? আর এই যে সাব থ্যালামাস, এর তলাতেই আমরা দেখব এই মিড ব্রেন শুরু হলো, এই হয়ে গেল মিড ব্রেন। তারপরে আমরা দেখব পন্স, তারপরে আমরা দেখব মেডালা, পেছন দিকে আমরা কি দেখব সেরেবেলাম, তারপরে আমরা দেখব স্পাইনাল কর্ড নেমে গেছে। ঠিক আছে, জিনিসটা বোঝানোর জন্য আমি এইভাবে আঁকলাম, এটা হচ্ছে মিড ব্রেন আর এটা হচ্ছে থ্যালামাস, এদের মাঝখানে আমি কি দেখছি সাব থ্যালামাস দেখছি। তাহলে ডাইএনসেফালনের মধ্যে আমরা এক্স্যাক্টলি কি কি দেখছি? আমরা ডাইএনসেফালনের মধ্যে আমরা হাইপোথ্যালামাস দেখছি, এই আমি রং করে দিলাম, তাই তো? থার্ড ভেন্ট্রিকালকে ঘিরে, থার্ড ভেন্ট্রিকালটা তো মিডিয়ান ক্লেফট ডাইএনসেফালনের, এই থার্ড ভেন্ট্রিকালকে ঘিরে তার চারদিকে আমরা কত কিছু দেখতে পাচ্ছি, আমরা হাইপোথ্যালামাস দেখতে পাচ্ছি, আমরা দুখানা থ্যালামাই দেখতে পাচ্ছি, আমরা পেছন দিকে এপিথ্যালামাস দেখতে পাচ্ছি এবং আমরা সাবথ্যালামাস দেখতে পাচ্ছি। এই যে আমরা এই কটা জিনিস দেখলাম, এই কটা জিনিস নিয়ে তৈরি হচ্ছে ডাইএনসেফালন। তাহলে ডাইএনসেফালন কী কী নিয়ে তৈরি আমি লিখি, ডাইএনসেফালন প্রথমে ডাইএনসেফালন লিখি, ডাইএনসেফালন, এই ডাইএনসেফালন কী কী নিয়ে তৈরি? এই ডাইএনসেফালনের মধ্যে আমরা পাবো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, এই ডাইএনসেফালনের মধ্যে আমরা কী পাবো? আমরা থ্যালামাই পাবো, থ্যালামাই পাবো, অর্থাৎ আমরা দুখানা থ্যালামাস পাবো, তাই তো? আর আমরা কী পাবো? আমরা এপিথ্যালামাস পাবো, এই যে পেছন দিকের অংশটা এপিথ্যালামাস, যার মধ্যে আমরা পিনিয়াল গ্ল্যান্ডও পাবো, এপিথ্যালামাসের মধ্যেই পিনিয়াল গ্ল্যান্ড থাকে বা একে পিনিয়াল বডিও বলা হয়, আমরা এপিথ্যালামাস পাবো। আর আমরা কী পাবো? আমরা এই যে সাব থ্যালামাস, এই সাব থ্যালামাস পাবো, সাব থ্যালামাস পাবো। তার মানে আমরা ডায়েনসেফালনের মধ্যে কী কী পাচ্ছি? আমরা হাইপোথ্যালামাস পাচ্ছি, আমরা থ্যালামাই পাচ্ছি, আমরা এপিথ্যালামাস পাচ্ছি এবং এত উড়লে হয়। আমরা কী কী পাচ্ছি ডায়েনসেফালনের মধ্যে? আমরা হাইপোথ্যালামাস পাচ্ছি, এই যে জায়গাটা, আমরা আর কী পাচ্ছি? আমরা থ্যালামাই পাচ্ছি, অর্থাৎ রাইট থ্যালামাস এবং লেফট থ্যালামাস পাচ্ছি, আমরা আর কী পাচ্ছি? এপিথ্যালামাস পাচ্ছি, এই যে পেছন দিকের জায়গাটা ডায়েনসেফালনের, আর আমরা কী পাচ্ছি? সাবথ্যালামাস পাচ্ছি, এই যে লাল দিয়ে যেটা করলাম এই সাবথ্যালামাস পাচ্ছি। এই প্রত্যেকটা জিনিস থার্ড ভেন্ট্রিকালকে ঘিরে রয়েছে, তাই তো? আর থার্ড ভেন্ট্রিকালের মধ্যে কী রয়েছে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে। থার্ড ভেন্ট্রিকাল কেন? আমরা ব্রেনের মধ্যে যে চারটে ভেন্ট্রিকাল দেখতে পাই, এই চারটে ভেন্ট্রিকালের মধ্যেই আমরা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড দেখব এবং প্রত্যেকটা ইন্টার কানেক্টেড। এবার আমরা যদি আমরা ডিটেলসে আলোচনা করি, তাহলে এই হাইপোথ্যালামাস নিয়ে ডিটেলসে আলোচনা করা যায়, এই থ্যালামাসগুলো নিয়ে, অর্থাৎ থ্যালামাই বলতে পারি প্লিউরালে, এদেরকে নিয়ে ডিটেলসে আলোচনা করা যায়, এপিথ্যালামাস, সাবথ্যালামাস প্রত্যেকটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করা যায়। প্রত্যেকটার উপরে আমাদের আলাদা আলাদা ভিডিও করা রয়েছে, একসাথে আমি সবগুলো বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের কাছে জিনিসটা বোরিং হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা সেরেব্রামের একটা আইডিয়া আমরা পেলাম, সেরেব্রাম ফোরব্রেনের মধ্যে যে সবথেকে যে বড় রিজিয়নটা এবং আপার মোস্ট পার্ট যেটা দেখলাম, আপার মোস্ট অ্যান্ড লার্জেস্ট পার্ট অফ দ্য ফোরব্রেন যেটা আমরা দেখলাম সেরেব্রাম, সেটার একটা আইডিয়া পেলাম, এবং তার ভেতরে যে ডায়েনসেফালন থাকে তারও কিন্তু একটা আইডিয়া আমরা পেলাম যে ডায়েনসেফালনের মধ্যে কী কী থাকে, তাই তো? আর এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে মিড ব্রেন, পন্স, মেডালা অবলাঙ্গাটা, সেরেবেলাম, এগুলো কিন্তু ডাইএনসেফালনের পার্ট না, এগুলো কিন্তু ফোরব্রেনের পার্ট না, এই ওপরটা হচ্ছে ফোরব্রেন। তারপরে তো মিড ব্রেন আরেকটা পার্ট শুরু হয়ে গেল, তারপরে তো হাইন্ড ব্রেন একটা আলাদা পার্ট শুরু হয়ে গেল, অর্থাৎ ওপর দিকে আমরা পাচ্ছি ফোরব্রেন যার মধ্যে রয়েছে সেরেব্রাম এবং ডাইএনসেফালন, তারপরে আমরা পাচ্ছি সেকেন্ড পার্টটা ব্রেনের, সেটা হচ্ছে মিড ব্রেন, আর তার নিচে আমরা পাচ্ছি ব্রেনের তিন নম্বর পার্ট যেটা হচ্ছে হাইন্ড ব্রেন, তাই তো? যার মধ্যে আমরা পাচ্ছি পন্স, যার মধ্যে আমরা পাচ্ছি মেডালা অবলাঙ্গাটা এবং যার মধ্যে আমরা পাচ্ছি সেরেবেলাম, এই তিনটে জিনিস নিয়ে, তাই তো? এখানেই ব্রেন শেষ, এর নিচের যে পার্টটা নেবে আসলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে মোটামুটি কিন্তু আমাদের কাছে এই অবধি জিনিসটা পরিষ্কার হয়ে গেল, ফোর ব্রেনের একটা মোটামুটি কনসেপ্ট আমরা শিখে গেলাম এবং ফোর ব্রেনের যে দুখানা পার্ট সেরেব্রাম এবং ডাইএনসেফালন তারও মোটামুটি একটা আইডিয়া আমাদের কাছে কিন্তু এসে গেল। এতক্ষণে কিন্তু আমরা সেরেব্রাম বুঝে গেছি, তাই তো? এবার আমরা তাহলে সেরেব্রামের ফাংশনসগুলো একটু জেনে নিই। ফাংশনস অফ সেরেব্রাম, দেখো প্রথমেই যেটা বলতে হয় সেরেব্রামের ফাংশন বলতে গেলে, যে সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইন্টেলিজেন্স। সেরেব্রাম আমি একটু লিখতে লিখতে যাই, তাহলে তোমাদের মনে থাকবে, সেরেব্রাম ইজ দ্য
seat of intelligence. তার মানে কি সেরেব্রাম ইন্টেলিজেন্সের সঙ্গে রিলেটেড, তাই তো? আমাদের যত ইন্টেলিজেন্স এগুলো কে দেখে, এগুলো দেখাচ্ছে সেরেব্রাম। সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইন্টেলিজেন্স। তার মানে ইন্টেলিজেন্স বলতে কি বলতে পারি আমরা? ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং অ্যান্ড মেমোরাইজিং, লিখে দিই তাহলে। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং অ্যান্ড মেমোরাইজিং। এই যে তোমরা পড়ছো, আমি যেগুলো বলছি তোমরা এগুলো শিখছো, তাই তো? তোমরা লার্ন করছো, তাহলে এটা কে দেখছে? এটা সেরেব্রাম দেখছে। তাহলে এটা তো ইন্টেলিজেন্সের একটা পার্ট। শুধু তোমরা শিখছো তাই না, সেটাকে তোমরা মনেও রাখছো, সেটাকে তোমরা মেমোরাইজ করে রাখছো। তাহলে এটা কে দেখছে? সেরেব্রাম দেখছে। তাহলে সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইন্টেলিজেন্স বিকজ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং অ্যান্ড মেমোরাইজিং। বোঝাতে পারলাম? শুধু তাই না, এই যে তোমাদেরকে আমরা যখন পড়াচ্ছি তখন তোমরা বিভিন্ন লজিক দিয়ে সেগুলোকে ভাবার চেষ্টা করছো, সেগুলোকে চিন্তা করছো, সেগুলো রিজনিং করছো। এই যে তোমরা যখন ম্যাথস করছো তাই না, তোমাদের যে বুদ্ধি খুলছে, তোমরা চিন্তা করছো যে কিভাবে করা যেতে পারে, বা কোনো একটা সিচুয়েশনে তুমি জিনিসটা চিন্তা করছো যে আমি কি করতে পারি, সেটাকে তুমি ব্যাখ্যা করছো, সেই সেটার উপরে তার রিজনিং তুমি দিচ্ছ যে এটা করলে ভালো, এটা করলে খারাপ, এটা করা উচিত, এটা করা উচিত না। এই পুরো ব্যাপারটা দেখা হচ্ছে সেরেব্রাম। তাহলে আমি কি বলতে পারি? ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ থিঙ্কিং অ্যান্ড রিজনিং। তাহলে আমরা থিঙ্কিং বলি, আমরা রিজনিং বলি, আমরা লার্নিং বলি, আমরা মেমোরাইজিং বলি, এগুলো সবই হচ্ছে ইন্টেলিজেন্সের পার্ট। এই পুরোটাই ইন্টেলিজেন্স। তার মানে আমরা কি বললাম? সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইন্টেলিজেন্স, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং অ্যান্ড মেমোরাইজিং, ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ থিঙ্কিং অ্যান্ড রিজনিং। একটা পয়েন্ট আমরা শিখে গেলাম, অর্থাৎ সেরেব্রামের আমরা একটা কাজ শিখে গেলাম। শুধু ইন্টেলিজেন্স না, সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইমোশনস, আবেগ, আবেগও কন্ট্রোল করা হচ্ছে এই সেরেব্রাম। তাহলে সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইমোশনস, ঠিক আছে? এবার ইমোশনসের মধ্যে কি হতে পারে? ইমোশনসের মধ্যে আমরা বলতে পারি যেমন ফিলিং অফ লাভ, হ্যাট্রেট, অ্যাপ্রিসিয়েশন, এগুলো মানে ফিলিং অফ লাভ, কারোর প্রতি ভালোবাসা, এটাও তো একটা ইমোশন। এটা কে দেখে? সেরেব্রাম দেখে। এবার ভালোবাসা যদি দেখে তার উল্টো, যেটা তাকে ঘেন্না করা, তার উপরে মানে তাকে হেট করা, মানে ফিলিং অফ হ্যাট্রেড, এটাও কে দেখে? এটাও সেরেব্রাম দেখে, কারণ এটাও ইমোশন। ভালোবাসা যদি ইমোশন হয় তাকে ঘৃণা করাটা ইমোশন। এবং কারুকে আমি যদি অ্যাপ্রিসিয়েশন করি, তার যে ফিলিং, এটাও তো ইমোশন, এটাও কিন্তু দেখে সেরেব্রাম। তাহলে ফিলিং অফ লাভ, হেট্রেড অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, এটা কে দেখছে? এটা সেরেব্রাম দেখছে, ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় কাজটাও শিখে গেলাম। প্রথমটা কি শিখলাম? সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইন্টেলিজেন্স। তারপরেরটা কি শিখলাম? সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইমোশনস। তিন নম্বর কাজ শিখি সেরেব্রামের। সেরেব্রাম ইজ দ্য সিট অফ উইল পাওয়ার। সেরেব্রাম ইজ দ্য সিট অফ উইল পাওয়ার। উইল পাওয়ার, এই যে আমাদের মনের যে জোর, না আমাকে এই কাজটা করতে হবে, আমাকে এই জিনিসটা শিখতে হবে, এই যে উইল পাওয়ার, এটাকে কে দেখে? এটাও সেরেব্রাম দেখে। তাহলে সেরেব্রাম ইজ দ্য সিট অফ উইল পাওয়ার বলতে পারি। আচ্ছা, চার নম্বর পয়েন্ট এখানে ধরবেন, আমি পেছনের পাতায় লিখি সেরেব্রামের চার নম্বর কাজ। সেরেব্রাম আর কি দেখে? দেখো, সেরেব্রামের আমরা কি দেখেছিলাম যে তার উপরে, সেরেব্রামের ওপরের যে মানে লেয়ারটা, সেটাকে কি বলে? সেরেব্রাল কর্টেক্স। তার মানে সেরেব্রাল কর্টেক্সটা কি? ইট ইজ আ পার্ট অফ সেরেব্রাম। এই যে সেরেব্রাল কর্টেক্স যেটা রয়েছে, ইট ইজ কনসার্নড উইথ কনসাসনেস অফ সেন্সেশন। এই যে আমাদের যে বিভিন্ন সেন্সেশন, যেমন ধরো আমরা পেন ফিল করতে পারি, প্রেশার ফিল করতে পারি, আমরা যে শব্দ শুনতে পাই, আমরা আমাদেরকে কেউ টাচ করলে আমরা অনুভব করি, টেম্পারেচার অনুভব করি, এই যে সেন্সেশন, এর কনসাসনেসটাকে দেখে সেরেব্রাল কর্টেক্স, তাই তো? তাহলে আমি একটু লিখে দিই, সেরেব্রাল কর্টেক্স অফ দ্য সেরেব্রাম, সেরেব্রাল কর্টেক্স অফ দ্য সেরেব্রাম ইজ কনসার্নড উইথ the consciousness of sensation, s-c-i-o-u-s-n-e-s-s consciousness
of sensation. Cerebral cortex of the cerebrum is concerned with consciousness of sensation. এবারে consciousness of sensation এর মধ্যে কি পড়ে? যেমন ধরো পড়ে প্রেসার পড়ে, তাই তো? প্রেসার, আমি কিছুর উপর একটা চাপ দিচ্ছি, আমি সেই অনুভূতিটা পাবো। পেন, এটাও একটা সেন্সেশন, আমার ব্যথা লাগছে। আমরা যে শব্দ শুনতে পাচ্ছি, সাউন্ড, এটাও পাবো। আর কি পাবো? টাচ, কেউ আমাকে টাচ করলো, সেটাও আমি বুঝতে পাচ্ছি কেউ টাচ করলো। আচ্ছা, টেম্পারেচার, আমরা টেম্পারেচার ফিল করতে পারি তো, যে এটা গরম এটা ঠান্ডা, টেম্পারেচার। এই সেন্সেশনগুলো কে দিচ্ছে? এগুলো আমরা, এগুলোর কাজ করে হচ্ছে এগুলোর, মানে এগুলোর ওপরে মানে সেরেব্রাম হচ্ছে এটার জন্য রেসপন্সিবল। সেরেব্রামের স্পেসিফিক একটা রিজিয়ন রেসপন্সিবল, যেটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। টেম্পারেচার হতে পারে, টেস্ট হতে পারে, তাই তো? স্মেল হতে পারে, আর কি হতে পারে? সাইট হতে পারে। মানে যত সেন্সেশন আছে সেই সেন্সেশনের কনসাসনেসটা দিচ্ছে সেরেব্রাল কর্টেক্স অফ সেরেব্রাম। তাহলে আমি কি বলতে পারি? দাস সেরেব্রাম, সেরেব্রাম ইজ দ্য সেন্টার, ইজ দ্য সেন্টার অফ পারসিভিং, পারসিভিং প্রেশার, পেন, সাউন্ড, টাচ, টেম্পারেচার, টেস্ট, স্মেল অ্যান্ড সাইট। তাহলে আমরা বুঝলাম সেরেব্রামের চতুর্থ কাজ। তাহলে আরেকবার যদি আমরা রিভিশন দিয়ে নিই যে সেরেব্রামের আমরা কি কি কাজ আমরা বলতে পারি। প্রথম সর্বপ্রধান যে কাজটা বলতে পারি সেরেব্রামের, সেটা হচ্ছে সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স বলতে তার মধ্যে আমরা লার্নিং বলতে পারি, মেমোরাইজিং বলতে পারি, থিঙ্কিং বলতে পারি, রিজনিং বলতে পারি। সেই জন্য আমরা কি বলছি? সেরেব্রাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং অ্যান্ড মেমোরাইজিং, অ্যান্ড ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ থিঙ্কিং অ্যান্ড রিজনিং। তাহলে প্রথম কাজ শিখে গেলাম। দ্বিতীয় কাজ আমরা কি শিখেছি? যে সেরেব্রাম ইজ দ্য সিট অফ ইমোশনস। এই যে যত আবেগ, এই আবেগটা কে দেখে? সেরেব্রাম দেখে। যেমন ইমোশনস কি কি হতে পারে? ফিলিং অফ লাভ, হেট্রেট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, তাই তো? তিন নম্বর কাজ আমরা কি শিখলাম? সেরেব্রাম ইজ দ্য সিট অফ উইল পাওয়ার। আমাদের যে মনের জোর, এই ব্যাপারটাও দেখে কিন্তু সেরেব্রাম। সেরেব্রাম ইজ দ্য সিট অফ উইল পাওয়ার, তিন নম্বর কাজটাও শিখে গেলাম। আর চতুর্থ নম্বর কাজ কি শিখলাম সেরেব্রামের? সেরেব্রামের যে সেরেব্রাল কর্টেক্স আছে, এই সেরেব্রাল কর্টেক্সটা কিসের সঙ্গে কনসার্নড? ইট ইজ কনসার্নড উইথ দ্য কনসাসনেস অফ সেন্সেশন, তাই তো? মানে কনসাসনেস অফ সেন্সেশন, সেন্সেশনটা আমাদের ফিল করতে সাহায্য করে। এই সেন্সেশন কিসের হতে পারে? প্রেশারের হতে পারে, পেনের হতে পারে, সাউন্ডের হতে পারে, টাচের হতে পারে, টেম্পারেচারের হতে পারে, টেস্টের হতে পারে, স্মেলের হতে পারে, সাইটের হতে পারে। মানে যত সেন্সেশন আছে তার কনসাসনেসটা দেখা হচ্ছে সেরেব্রামের সেরেব্রাল কর্টেক্স। তাহলে আমরা বলতে পারি তো যে সেরেব্রাম ইজ দ্য সেন্টার অফ পারসিভিং প্রেশার, পেন, সাউন্ড, টাচ, টেম্পারেচার, টেস্ট, স্মেল, সাইট, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সেরেব্রামের কাজটা শিখে গেলাম। ফোর ব্রেনের মধ্যে এতক্ষণে আমরা সেরেব্রাম যে পার্টটা রয়েছে তার আমরা কাজ শিখে গেলাম। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফাংশনস অফ ডাইএনসেফালন। ডাইএনসেফালনের কাজগুলো শিখব। ফাংশনস অফ ডাইএনসেফালন। তাহলে আমরা যদি ডাইএনসেফালনের কাজ শিখে যাই, আর আমরা তো অলরেডি সেরেব্রামের কাজ শিখে গেছি, তাহলে কিন্তু আমরা দুটোকে এক জায়গায় করলে আমরা পুরো ফোর ব্রেনটার কাজটা আমরা শিখে যাবো, তাই তো? তাহলে সেরেব্রামের কাজ শিখে গেছি, ডাইএনসেফালনের কাজগুলো একটু শিখে নিই। এই যে ডাইএনসেফালন, এই ডাইএনসেফালন কি করে? ইট কোঅর্ডিনেট উইথ দ্য এন্ডোক্রাইন সিস্টেম টু রিলিজ হরমোনস। আমরা যখন ডাইএনসেফালনের বিভিন্ন পার্টগুলো নিয়ে পড়বো তখন কনসেপ্টটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তখন আমরা ব্যাপারগুলো বুঝে যাবো। আমরা হাইপোথ্যালামাস দেখবো, আমরা থ্যালামাস দেখবো, আমরা এপিথ্যালামাস দেখবো, আমরা সাবথ্যালামাস দেখবো। প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে যখন পড়বো তখন এই কনসেপ্টটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। আপাতত আমরা কি জানি? আপাতত আমরা এইটুকুনি শিখে রাখি যে ডাইএনসেফালন কোঅর্ডিনেটস উইথ দ্য এন্ডোক্রাইন সিস্টেম টু রিলিজ হরমোনস। আমি লিখে দিই, ডাইএনসেফালন কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেটস উইথ দ্য এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম টু রিলিজ হরমোনস, ঠিক আছে? এই যে ডাইএনসেফালন, ডাইএনসেফালনের মধ্যে আমরা যে হাইপোথ্যালামাস দেখছি, এই হাইপোথ্যালামাস থেকে আমরা দেখতে পাবো এই হাইপোথ্যালামাস কিছু রিলিজিং হরমোন তৈরি করে, এরা কিছু ইনহিবিটিং হরমোন তৈরি করে, এবং হাইপোথ্যালামাস কিছু
নিউরো হরমোনসও তৈরি করে। এগুলো আমরা যখন হাইপোথ্যালামাস নিয়ে পড়বো তখন আমরা ডিটেলসে পাবো। এই হাইপোথ্যালামাসটা কি? এই হাইপোথ্যালামাসটা ডাইএনসেফালনের সামনের দিকে থাকে না, আমরা পড়েছিলাম ইট ফর্মস দ্য ভেন্ট্রাল পার্ট অফ দ্য ডাইএনসেফালন। আর পেছন দিকে আমরা কি দেখেছিলাম? ডাইএনসেফালনের পেছন দিকে আমরা যে এখানেও আমরা এক ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড দেখেছিলাম, যেটাকে বলে পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডি, এরও আমরা কাজ পড়বো, এরাও কিছু হরমোন তৈরি করে। আমরা এগুলো নিয়ে ডিটেলসে পড়বো। আপাতত আমরা কি শিখে রাখলাম? যে ডাইএনসেফালন কোঅর্ডিনেটস উইথ দ্য এন্ডোক্রাইন সিস্টেম টু রিলিজ হরমোনস, এক নম্বর কাজ। দু নম্বর কাজ, ডাইএনসেফালন রিলিজ সেন্সারি অ্যান্ড মোটর সিগন্যালস টু দ্য সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্সে এরা কী করছে? সেন্সেসারি এবং মোটর সিগন্যালসগুলোকে রিলে করছে। তাহলে ডাইএনসেফালন রিলেজ সেন্সারি অ্যান্ড মোটর সিগন্যালস টু দ্য সেরেব্রাল কর্টেক্স। তাহলে আমরা দ্বিতীয় কাজও শিখে গেলাম ডাইএনসেফালনের। তিন নম্বর কাজ হচ্ছে এই ডাইএনসেফালন কি করে? ইট রেগুলেটস দ্য সার্কাডিয়ান রিদিমস। সার্কাডিয়ান রিদিমস বলতে যেমন দ্য স্লিপ ওয়েক সাইকেল, যেটা তাই তো, সেটাকে কন্ট্রোল করে। তাহলে আমরা কি বলতে পারি তিন নম্বর কাজ? ডাইএনসেফালন রেগুলেটস সার্কাডিয়ান রিদিমস, যেমন দ্য স্লিপ ওয়েক সাইকেল, ঠিক আছে। তিন নম্বর কাজ শিখে গেলাম, তিনটে মেজর কাজ আমরা শিখে গেলাম। চার নম্বর কাজ, এই যে ডাইএনসেফালন যে স্ট্রাকচারসগুলো নিয়ে তৈরি, এরা কিন্তু আমাদের বডি টেম্পারেচার, আমাদের যে অ্যাপেটাইট, এগুলোকেও রেগুলেট করতে সাহায্য করে। তাহলে আমরা কি লিখতে পারি? স্ট্রাকচার্স দ্যাট মেক আপ দ্য ডাইএনসেফালন আর অলসো ইনভলভড ইন রেগুলেটিং বডি টেম্পারেচার অ্যান্ড অ্যাপেটাইট। এই পুরো কনসেপ্ট আমি আবারও বলছি, আমরা যখন ইন্ডিভিজুয়াল পার্টগুলো নিয়ে পড়বো, ডাইএনসেফালনের যে বিভিন্ন পার্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা যখন পড়বো, তখন কিন্তু আমরা প্রত্যেকটা পার্টের কাজগুলো যখন শিখবো, তখন কিন্তু ওভারঅল ডাইএনসেফালনের কাজটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপাতত আমরা মোটামুটি একটা জানার জন্য কি জানলাম? যে ডাইএনসেফালন কোঅর্ডিনেটস উইথ দ্য এন্ডোক্রাইন সিস্টেম টু রিলিজ হরমোনস, এক নম্বর কাজ। দ্বিতীয় কাজ আমরা কি জানলাম? ডাইএনসেফালন রিলেজ সেন্সারি অ্যান্ড মোটর সিগন্যালস টু দ্য সেরেব্রাল কর্টেক্স, তাই তো। তিন নম্বর কাজ আমরা কি শিখলাম? ডাইএনসেফালন রেগুলেটস সার্কাডিয়ান রিদিমস, যেমন দ্য স্লিপ ওয়েক সাইকেল, তিন নম্বর কাজ। চার নম্বর কাজ আমরা কি শিখলাম? যে স্ট্রাকচার্স দ্যাট মেক আপ দ্য ডাইএনসেফালন আর অলসো ইনভলভড ইন রেগুলেটিং বডি টেম্পারেচার অ্যান্ড অ্যাপেটাইট। স্ট্রাকচার্স দ্যাট মেক আপ দ্য ডাইএনসেফালন আর অলসো ইনভলভড ইন রেগুলেটিং বডি টেম্পারেচার অ্যান্ড অ্যাপেটাইট। তাহলে এই চারটে কাজ আমরা যদি বলতে পারি, আমরা কিন্তু মোটামুটি ডাইএনসেফালনের কিছু কাজ আমরা বলে দিলাম। তাহলে আমরা এর আগে সেরেব্রামের কাজ শিখে গেছি, আমরা এখন ডাইএনসেফালনের কাজ শিখলাম। অর্থাৎ ফোর ব্রেন যে দুটো জিনিস দিয়ে তৈরি, সেরেব্রাম এবং ডাইএনসেফালন, দুটোরই কাজ আমরা শিখে গেলাম। তাহলে আমরা যদি এই কাজগুলোকে এক জায়গায় করি, আমরা কিন্তু পুরো ফোর ব্রেনটার কাজ আমরা কিন্তু শিখে গেলাম।